আগের দিন যে ওয়েট ওয়েইং মেশিন, অ্যাপারেন্ট ওয়েট, কিছু বলছিলাম না ভাই, সবে শুরু করলাম। দেখো সেটা হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট, এই প্রবলেম গুলো সম্বন্ধে আইডিয়া হয়েছে, বলো এই ধরনের প্রবলেমে কি তোমাদের কোনো আর আটকাবে, এই ধরনের প্রবলেমে বলো আটকাবে না স্যার, একদম বেসিক থেকে তোমরা ভাবতে পারছো কিনা সেটা দেখো। কেন বলো তো, এই বেসিক থেকে ভাবনাটাই আলটিমেটলি লাগবে, কোনো বড় হাইফাই কিচ্ছু লাগবে না, কোনো বড় হাইফাই কিচ্ছু লাগবে না, এই বেসিক থেকে চিন্তা ভাবনাটাই লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এই স্প্রিং নিয়ে ডিসকাস করছিলাম, মন দিয়ে শোনো, এই স্প্রিং এর ব্যাপারটা আমাদের আরো অনেক জায়গাতে আসবে, ঠিক আছে? আরো অনেক জায়গাতে আসবে, কোথায় কোথায় আসবে, ইলাস্টিসিটিতে আসবে, এসএইচএম এ আসবে, এসএইচএম এ তো ইলাবোরেটলি আসবে, তখনও আবার আমরা এই স্প্রিংটাকে নিয়ে আসবো। হ্যাঁ অফকোর্স ওয়ার্ক পাওয়ার এনার্জিতেও আসবে, ঠিক, ওয়ার্ক পাওয়ার এনার্জিতেও আসবে। আচ্ছা তোমাদের আমি আগের দিন কি এই কে এর সিগনিফিকেন্সটা বলছিলাম, কে এর সিগনিফিকেন্স কি বলো, কে এর সিগনিফিকেন্সটা কি? দেখো ঠিক ঠিক, আজকে সেখান থেকে শুরু করি, ভালো ভালো জিনিস হবে। দেখো আমি দুটো স্প্রিং নিয়েছি, দেখো এগুলো আবার আবার ইলাস্টিসিটিতে আসবে, ঠিক আছে? দুটো স্প্রিং নিয়েছি আমি, একে 10 নিউটন ফোর্স দিয়েছি, একে সরি একে 100 নিউটন ফোর্স দিয়েছি, একে যদি 10 নিউটন ফোর্স দিই, এ এক্স ওয়ান তোমার, আচ্ছা আগে দেখো এই স্প্রিংটার কে ওয়ান এক্স ওয়ান, এই স্প্রিংটার কে টু এক্স টু, রাইট? এবার দেখো একে আমি 10 নিউটন ফোর্স দিয়েছি, একে আমি 100 নিউটন ফোর্স দিয়েছি, এর ফলে এর যে এক্স ওয়ান সেটা হয়েছে ধরো 1 সেন্টিমিটার কম্প্রেসড হয়েছে, আর এক্স টু ও 1 সেন্টিমিটার কম্প্রেসড হয়েছে 100 নিউটন দেওয়ার জন্য, 100 নিউটন দেওয়ার জন্য, আর 10 নিউটন আর 100 নিউটন দেওয়ার জন্য। তাহলে বলো তো প্রথম কেসে কেসে কে এর ভ্যালু কত, আর সেকেন্ড কেসে কেসে কে এর ভ্যালু কত বলতে পারবে, বলতে পারবে? হ্যালো বলো, ফার্স্ট কেসে কত, 1000, ভেরি গুড, আর সেকেন্ড কেসে 10000। ওকে কি করে হয়, ও এটা সেন্টিমিটার দিয়েছি না, ঠিক ঠিক ঠিক। আচ্ছা তোমরা একটা জিনিস বলো, তোমরা কি এটা বুঝতে পেরেছো কি পারোনি? এবার তোমরা আমাকে এই জিনিসটা বলো, এই এক আর দুইয়ের মধ্যে কাকে কম্প্রেস করা সোজা, এককে না দুইকে? এককে, তাই না? আর দুইকে কম্প্রেস করা ডিফিকাল্ট, অ্যাম আই রাইট? তার মানে আমি কি এটা বলতে পারি, যার কে বেশি তাকে কম্প্রেস করা ডিফিকাল্ট? হ্যাঁ স্যার। তাহলে মনে থাকবে কে ইজ নাথিং বাট মেজার অফ স্টিফনেস, ভেবে দেখো কে ইজ নাথিং বাট মেজার অফ স্টিফনেস, বলো এই অবধি কোনো ডাউট আছে কি নেই? কারেক্ট। আচ্ছা আমি আবার কি বললাম, এই কে নিয়ে আমরা আবার পিএইচডি কোথায় করব বলো, এসএইচএম এ। তার আগে বিভিন্ন জায়গায় ছোট ছোট ভাবে কে এর কনসেপ্ট আসবে, এই স্প্রিং এর কনসেপ্ট আসবে, সেখানে আমরা বলবো, কিন্তু এখন আমরা নিউটনস ল এর জন্য আমার যা যা দরকার আমি সেইটা করব, নিউটনস ল এর জন্য। ওকে, নিউটনস ল এর জন্য আমার যা যা দরকার আমি সেটা করব, ধীরে ধীরে করাবো, কোনো চাপ নেই। দেখো মন দিয়ে শুনবে, ডাইরেক্টলি কনসেপ্টে চলে যাই, না 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 না, আমাকে একজন জিজ্ঞেস করেছে স্যার পারকুইজের এক্সামে কি ইরোড অফ লেভেলের প্রবলেম আসবে, না অ্যাবসলিউটলি নয়। তোমাদের যে তোমরা এখন যে পজিশনে আছো, আমার ক্লাস ঠিক মতো ফলো করো, তাহলে সেই লেভেলেরই কোয়েশ্চেন আসবে, তোমাদের ইরোড অফ লেভেলের প্রবলেম আসবে, বা তার থেকে ভালো প্রবলেম আসবে যখন তোমরা 11-12 উঠবে, ঠিক আছে? তখন তোমরা 11-12 উঠবে, এখন কম্পারেটিভলি অনেক ইজি কোয়েশ্চেন আসবে, যাতে তোমরা মানে একটা কোয়েশ্চেন পেপার পেলেই তোমরা বুঝে যাবে। আচ্ছা চলো আমি বলে দেবো, অসুবিধা হবে না, কিন্তু তোমাকে আমার ক্লাস থরোলি ফলো করতে হবে, আমরা যে শিটগুলো দিচ্ছি সেই শিটগুলো ভালো করে ফলো করতে হবে। এই মাসটা আমি একটু বিজি আছি, পরের মাসের থেকে আমি আমার দুটো ক্লাস অফ হয়ে যাবে, আমি তোমাদের প্রতি আরো বেশি টাইম দিতে পারবো। আচ্ছা দেখো প্রবলেমগুলো মন দিয়ে শুনবে, ধরো একটা স্প্রিং এর সাথে আমি এরকম একটা মাস বেঁধে দিয়েছি,
ঠিক আছে, বলতো এই স্প্রিং এর কনস্ট্যান্ট আমি ধরলাম কে ইকুয়াল টু 100 নিউট্রন নিউটন পার মিটার, ঠিক। এবারে বলতো আমি যদি এখানে একটা মাস বেঁধে দিই, একে যদি আমি একটা মাস বেঁধে দিই, কি বললাম, একে যদি আমি একটা মাস বেঁধে দিই, রাইট, আচ্ছা মাসটা ধরো এম ইকুয়াল টু 3 কেজি, ঠিক আছে, যদি আমি একে মাস বেঁধে দিই তাহলে বলতো এই স্প্রিংটা একটু ইলঙ্গেট হবে কি হবে না? হবে। তাহলে ইলঙ্গেট যদি হয়, মন দিয়ে শোনো, কতটা ইলঙ্গেট হবে বলতে পারবে? স্যার 30 সেন্টিমিটার। দেখো আমি ধরলাম এইটা এর ন্যাচারাল লেন্থ, ন্যাচারাল লেন্থ মানে আমি যদি এই মাসটাকে না ঝোলাতাম তাহলে আমার স্প্রিংটা এরকম দেখতে হতো, তাই না বলো? হ্যালো, তার মানে এটা ন্যাচারাল লেন্থ, তাহলে ন্যাচারাল লেন্থ থেকে আমার, আমি ধরলাম এক্স নট ও নিচে নেমেছে মানে ইলঙ্গেট হয়েছে, যদি এক্স নট ইলঙ্গেট হয় তাহলে লেখো, দেখো আমি এই ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমি ড্র করি এর, তার মানে নিচের দিকে এম জি মানে 30 আর ওপর দিকে কত, ভেবে দেখো এ ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে এ নেট ফোর্স জিরো, নেট ফোর্স জিরো মানে হচ্ছে এ ইকুয়াল টু জিরো, তার মানে ওপরেও আমার 30 নিউটন হতে হবে, হতে হবে না? এবার এই যে 30 নিউটন এটা কে দিচ্ছে, এই স্প্রিংটা দিচ্ছে না, তার মানে কে ইনটু এক্স নট, যতটা ইলঙ্গেট হয়েছে কে এক্স নট, আমি কি বোঝাতে পারছি, এটাই ইকুয়াল টু 30 নিউটন না? তাহলে এক্স নট এর ভ্যালু কত আসছে বলতে পারবে, বলো? 0.3 মিটার, বলো 0.3 মিটার, আমি কি বোঝাতে পেরেছি কি পারিনি? আচ্ছা এবারে আমি কি করছি মন দিয়ে শুনবে, বলতো আমি যদি এখন এই পজিশনে এই পুরো সিস্টেমটাকে রেখে দিই তাহলে ও কি ইকুইলিব্রিয়ামে থাকবে, ও কি ইকুইলিব্রিয়ামে থাকবে? দেখো এই অবস্থায়, হ্যাঁ, ও এক্স নট ইলঙ্গেট হয়ে একেবারে স্ট্যাটিক থাকবে, থাকবে না, কারণ তখন এই 3 কেজি মাসের উপরে আমার নেট ফোর্স জিরো, আমি কি বোঝাতে পেরেছি? এবারে মন দিয়ে শোনো, আমি এইখান থেকে মানে এই এই এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা মিড পয়েন্ট, এখান থেকে 0.1 মিটার নিচে নামিয়েছি, যদি 0.1 মিটার নিচে নামাই তাহলে আমি যদি এই পজিশনে নিচে নামাই মানে কি, বডিটা এখানে আসবে, বডিটা যদি এখানে আসে তার মানে এই হচ্ছে তোমার ফ্রি বডি ডায়াগ্রামটা 3 কেজি, ভেবে দেখো নিচের দিকে কত, 30, এটা তো থাকবেই, থাকবে না? আমি কি করেছি এই 3 কেজিটাকে 0.1 মিটার নিচে নামিয়ে ছেড়ে দিয়েছি, যদি ছেড়ে দিই তাহলে ওপরে কত ফোর্স কাজ করছে বলতে পারবে, কে ইনটু এক্স না? এবার বলো তো এক্স এর ভ্যালু কত এখন? 0.4 মিটার নিচে ছিল, তারপরে 0.1, তার মানে 0.4, তার মানে টোটাল এটা কি 40 নিউটন হচ্ছে, দেখো তো বলো, 40 নিউটন হয়, তাহলে বলো তো এই টোটাল বডিতে উপরের দিকে 40 নিউটন নিচের দিকে 30 নিউটন, তাহলে অ্যাক্সেলারেশন কত? তোমাদের কি কোনো ডাউট আছে? মিটার পার সেকেন্ড স্কয়ার, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আই এম সরি, তোমাদের কি এতে কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা এবারে আমি তোমাদের একটা কথা বলতে চাই, এখান থেকে মন দিয়ে শুনবে, এই বডিটাকে যদি আমি এরকম একটা মাস দিয়ে ঝুলিয়ে ছেড়ে দিই তাহলে ভেবে দেখো তো, এ এই 0.3 মিটার নিচে নেমে এসে একদম দাঁড়িয়ে থাকবে না, 0.3 মিটার এসে দাঁড়িয়ে থাকবে, তার মানে সেটাও ইকুইলিব্রিয়াম পজিশন, মানে ওখান থেকে ওনার না নড়ছে না চড়ছে, তাই না বলো? তাহলে এবার একটা জিনিস শোনো, বলতো এই ইকুইলিব্রিয়াম পজিশনে এই মাসটাকে ব্যালেন্স করার জন্য কত ফোর্স দরকার হচ্ছিল, 30 নিউটন, তার করস্পন্ডিং এক্স এর ভ্যালু কত বলো, এক্স নট এর ভ্যালু কত, 0.3 মিটার, বলো 0.3 মিটার, এটা বলতে পারি এক্স এর 0.3 মিটার, সরি স্প্রিং এর 0.3 মিটার এই মাসকে ব্যালেন্স করার জন্য আমার খরচ হচ্ছিল, বলো হচ্ছিল কি হচ্ছিল না বলো? এবারে শোনো, তারপরে আমি এখান থেকে এতটা নামিয়েছি না, যদি এতটা নামাই তাহলে বলো তো এই 0.1 মানে 0.1 ইনটু 100, এটা ইকুয়াল টু 10 আসছে, এটাই আমার নেট ফোর্স না, দেখো এখান থেকে
তার মানে বুঝতে পেরেছো, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে তারপরে আমি যাই ফোর্স দেবো সেটাই আমার নেট ফোর্স না? আমি কি বুঝতে পারলাম? তার মানে ভেবে দেখো, যদি এই ঘটনাটা আমরা বুঝতে পারি, এই ঘটনাটা আমরা বুঝতে পারি, তাহলে তোমরা আমাকে এই প্রবলেমটা একেবারে মুখে মুখে করে দাও তো, যে কত তাড়াতাড়ি আমরা করতে পারি। সেটা হচ্ছে রাইট, এটা হচ্ছে 100 নিউটন পার মিটার, কে এর ভ্যালু, এটা 10 কেজি, ঠিক? এখান থেকে আমি ইকুইলিব্রিয়াম থেকে 0.2 মিটার নিচে নামিয়েছি, তাহলে অ্যাক্সেলারেশন কত মুখে মুখে? কেন, ইউ আর রাইট, ভেবে দেখো কি হবে, এই যে 0.2 × 100 × 10, আমি কি বুঝতে পেরেছি? অ্যাকচুয়ালি এটাই আমার নেট ফোর্স উপর দিকে কাজ করছে না? বাকি বাকি ন্যাচারাল লেন থেকে যে পজিশনটায় আমার এই ইকুইলিব্রিয়ামটা ছিল, সেই পজিশনের যে এক্স মানে এক্সটেনশন, সেটা এই মাসটাকে ব্যালেন্স করার জন্য আমার মানে মাসটাকে ব্যালেন্স করার জন্য আমার এক্সপেন্স হয়ে গেছে না? বলো বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো বলো? ক্লিয়ার ব্যাপারটা? ওকে, আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয় তাহলে দেখো, তাহলে দেখো আমি এবারে এই প্রবলেমটা করছি। এই তোমরা আমার পড়া বুঝতে পারছো তো? এটা 37 ডিগ্রি, সপ্তর্ষিদার পড়া শুরু হয়েছে, ভালো লাগছে? ওকে, আচ্ছা দেখো, এটার কে ইকুয়াল টু এন ইকুয়াল টু কে ভ্যালু দিয়ে দিয়েছে, এটা 2 কেজি, কি বললাম, এটা 2 কেজি। তাহলে তোমরা আমাকে বলতে পারবে যে ও ন্যাচারাল লেন থেকে কত মিটার দূরে এসে, মানে এটা ন্যাচারাল লেন্থ আর এটা ইকুইলিব্রিয়াম পজিশন, বলো তো এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত? ভুল করবে না, বুঝতে পারছো ডিয়ার? ওকে গুড, না বুঝতে পারলে কিন্তু বলবে, না বুঝতে পারলে কিন্তু বলবে। দেখো আমি কিন্তু একদম বেসিক থেকে ট্রাই করি কভার করার, ঠিক আছে, একদম বেসিক থেকে, ভেবে দেখো সেখান থেকে একদম টপ লেভেলে ওঠার চেষ্টা করি, তো সেই জন্য বলবে না বুঝতে পারলে। আচ্ছা এখন তোমরা ম্যাচিওর এনাফ হয়ে গেছো, এটা 37 ডিগ্রি হলে এটা 12, তাই না? তার মানে দেখো, একে যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এইদিকে 12 আর এইদিকে এইদিকে আমার স্প্রিং ফোর্স কে এক্স নট, তাই না? তাই না? এবার এই দুটো ইকুয়েট করতে হবে না? কে এর ভ্যালু দেওয়া আছে, এক্স নট এর ভ্যালু 0.12 মিটার, কোনো ডাউট থাকলে বলো। এবার তোমরা আমাকে একটা কথা বলো, আমি কি করেছি, এই ইকুইলিব্রিয়াম পজিশনটা থেকে এটাকে 0.1 মিটার নামিয়েছি আরো, ঠিক আছে, নিয়ে ছেড়ে দিয়েছি। তাহলে বলো তো বডিটা উপর দিকে যাবে না নিচের দিকে আসবে? উপর দিকে যাবে। যদি উপর দিকে যায় কত অ্যাক্সেলারেশনে যাবে? 1 1। কি করে? 5। ইয়েস, 5, সো হি হ্যাভ 5। এই সিলি মিস্টেক কিন্তু আমি পছন্দ করি না, এটা 8 হলে এটা কত হয় বলতো, এটা 12 হলে 3 4 16 হয়। আচ্ছা দেখো দেখো দেখো, তোমরা কি বুঝতে পেরেছো ডিয়ার কেন এর ভ্যালু 5? আরে বাবা বলতো, এখন নেট ফোর্স কত? নেট ফোর্স আরে 10, কেন, এই যে 0.1 × 100, এটা নেট ফোর্স হবে না, যেটা এক্সট্রা পাথ ইলংগেট করেছি ফ্রম ইন ইওর ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম পজিশন, বলো সেটা হবে না? সেটা ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন হবে না? হ্যালো, দেখো এখান থেকে এর ভ্যালু 5 মিটার পার সেকেন্ড আসছে। আচ্ছা এইটা তো শর্টকাট, অরিজিনালটা তো তোমরা করতেই পারবে, পারবে না? এই পজিশনের টোটাল ইলংগেশন কত?
বলো এই পজিশনে টোটাল ইলংগেশন কত? এই পজিশনে 0.22 মিটার, ভেরি গুড। তার মানে এই ডিরেকশনে কাজ করছে কত? 100 × 0.22, এই ডিরেকশনে 12 নেট ফোর্স, এই ডিরেকশনে এ। এবারে এটা ক্যালকুলেট করে দেখো এটাই আসবে। কি বোঝাতে পেরেছি? এবার আমরা খুব কনসেপচুয়াল একটা পোর্শনে যাব। সেই কনসেপচুয়াল পোর্শনে যাওয়ার জন্য আমি একটা গ্রাউন্ড প্রিপেয়ার করছি, ঠিক আছে? কনসেপ্ট গুলো আমি ধীরে ধীরে বলবো, তারপরে ওই কনসেপচুয়াল প্রবলেম গুলো আমরা স্টার্ট করব। জেইর অত্যন্ত ফেভারিট একটা টপিক, জেইর, জেইতে এখান থেকে অনেকবার কোয়েশ্চেন এসছে, সেই কারণেই এই কনসেপ্ট গুলোকে অত্যন্ত তোমার হাই লেভেল কনসেপ্ট হিসেবে ধরা হয়। কিন্তু একবার বুঝিয়ে দিলে দেখো অত্যন্ত সোজা, অত্যন্ত সোজা। বলবে দাদা এতে কি আছে? আমি বলবো না কিছু নেই, কিন্তু তোমাকে যদি আমি না বুঝিয়ে দিতাম তাহলে তোমার কাছে এটা কঠিন লাগতো। দেখো এই সি ভার্মাতেও এর সম্বন্ধে প্রবলেম সম্ভবত নেই, সম্ভবত নেই। আমাদের শীটে কিছু কিছু আছে। এই তোমরা আমাদের থিওরি বইগুলো দেখা শুরু করেছো? হ্যাঁ স্যার। পড়া শুরু করেছো? হ্যাঁ। যে টপিকগুলো আমি করাচ্ছি বা যে টপিকগুলো শুভদীপদা করাচ্ছেন বা যে টপিকগুলো অর্জুনদা করাচ্ছেন তার করস্পন্ডিং থিওরি প্লাস সলভড এক্সাম্পল ওই আমাদের স্টাডি ম্যাটেরিয়াল থেকে দেখো। আনডাউটেবলি দ্যাট ইজ দ্য বেস্ট স্টাডি ম্যাটেরিয়াল দ্যাট ইউ ক্যান ফাইন্ড ইন ইন্ডিয়া, ইটস আ গ্যারান্টেড। যারা ফিটজির ম্যাটেরিয়াল নিয়েছো, আকাশের ম্যাটেরিয়াল নিয়েছো, রেজোনেন্সের ম্যাটেরিয়াল নিয়েছো, পাথফাইন্ডার ম্যাটেরিয়াল নিয়েছো, পাথফাইন্ডার ছোড়ো, দ্যাটস নট অ্যান ইনস্টিটিউট, বাকি যত অল ইন্ডিয়া লেভেলের ম্যাটেরিয়াল আছে যাদের কাছে তারা কম্পেয়ার করে দেখো, দ্যাট ইজ দ্য বেস্ট ম্যাটেরিয়াল। আমাদের একটা বেস্ট ম্যাটেরিয়াল কম্পেয়ার করে দেখো, ওপেন চ্যালেঞ্জ, কারণ সেটাকে সেইভাবেই সেরকম টাইম দিয়েই তৈরি করা হয়েছে। মন দিয়ে দেখো প্রবলেম কনসেপ্টটা। আচ্ছা এটা কি বোঝা যাচ্ছে? দুটো দুদিক দিয়ে টানছে? হ্যাঁ। Yes, my painting is not that bad. Okay. এটার মাস এম, ধ্যানসে শুননা, ধ্যানসে শুননা, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে এইটা হচ্ছে এক্স, না এটা হচ্ছে এল নট। এল নটটা কি বলো? বলো অরিজিনাল লেন্থ বা ন্যাচারাল লেন্থ, ঠিক? আর এই বাকি দেখো এইদিকে আর এইদিকে আর এইদিকে আর এইদিকে একটু ইলংগেট হয়েছে না? এই দুটো মিলে, এই দুটো মিলে আমার হয়েছে এক্স নট। তাহলে বলতো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত, তাই না? সম্বন্ধে কোনো ডাউট আছে? ভেরি কনসেপচুয়াল এই জায়গাটায়। এবারে মন দিয়ে শোনো, সেটা হচ্ছে তাহলে বলতো এই স্প্রিং এ কতটা টেনশন ডেভেলপ করেছে বলো? তোমরা জানো ন্যাচারাল লেন্থ থেকে কতটা এক্সটেন্ড হয়েছে? এক্স নট। এক্স নট তাহলে কতটা টেনশন ডেভেলপ করেছে? এক্স নট। এটার কে এক্স নট, তাই তো? বলো, এটাই তো ফর্মুলা, তাই না? আচ্ছা স্প্রিং এও কিন্তু টেনশনই ডেভেলপ করে, রাইট? স্প্রিং এও কিন্তু টেনশন ডেভেলপ করে। এবার একটা জিনিস দেখো, এই ডিরেকশনে তাহলে কত ফোর্স কাজ করছে বলো তো? এটা যখন ইলংগেট হবে তখন কম্প্রেস হলে এটা একটু অন্যরকম হবে, কিন্তু এখন এটা বুঝতে পেরেছো কিনা বলো? এইটা ঠিক। এবারে যেটা ঘটনাটা ঘটছে সেটা শুনবে। ধরো এই মাসটাকে রিলিজ করে দিয়েছে, কি বললাম? মাসটাকে রিলিজ করে দিয়েছে, ঠিক? দেখো মাসটাকে রিলিজ করে দিয়েছে। তাহলে আমি যদি বলি, দাঁড়া, জাস্ট আফটার রিলিজ, কি বললাম? জাস্ট আফটার রিলিজ এই মাসে কত ফোর্স কাজ করবে? জাস্ট আফটার রিলিজ কে এক্স নট কাজ করবে বলো? জাস্ট আফটার রিলিজ কে এক্স নট কাজ করবে? করবে কি করবে না? হ্যালো, হ্যাঁ, গুড। কোনো ডাউট আছে? নেই না। এবারে শোনো,
এইটা বলতো, এখানে এ যদি রিলিজ করে দেয় এ, তাহলে জাস্ট আফটার রিলিজ, মন দিয়ে শোনো, জাস্ট আফটার রিলিজ এই ফোর্স মানে এই এন্ড এর ফোর্সটা ও ছেড়ে দিল, এই এন্ড এ কত ফোর্স কাজ করবে জাস্ট আফটার রিলিজ? Kx naught. Am I right? বলো. হ্যাঁ. আচ্ছা, এটা ভুল, এটা ভুল. আমি যে কনসেপ্টটা বলছি শোনো একদম, এটা তোমরা জানো না, এটা ভুল. কেন ভুল মন দিয়ে শোনো. আচ্ছা বলো তো, আমরা এবার কনসেপ্ট গুলো শোনো. আমরা যে এই স্প্রিংটা নিয়েছি, এটা মাস যুক্ত না মাসলেস? স্যার মাসলেস. আচ্ছা, এটা তো, এটা একদম সত্যি কথা, এটা একদম সত্যি কথা, এটা একদম সত্যি কথা যে জাস্ট আফটার রিলিজ এখানে kx নট তৈরি হবে. আচ্ছা বলো তো, আমি যদি রিলিজ করে দিই তাহলে এই মাসটার অ্যাক্সেলারেশন কত হবে? ঠিক, কোনো ডাউট আছে? আচ্ছা, এবার একটা কথা বলো, এই kx নট m তিনটেই ফাইনাইট ভ্যালু না? হ্যাঁ স্যার. তাহলে এটা ফাইনাইট না? হ্যাঁ. তার মানে ভেবে দেখো, এই স্প্রিং ফোর্স যেটা, এই যে স্প্রিং ফোর্স, এটা তো স্প্রিং ফোর্স, ভেবে দেখো স্প্রিং ফোর্স, এই স্প্রিং ফোর্সটা জাস্ট আফটার রিলিজের পরে kx নট থাকবে, তারপরে এই m টা অ্যাক্সেলারেশন পাবে, পে ও এরকম জায়গায় চলে আসবে, তখন স্প্রিং ফোর্সটা জিরো হয়ে যাবে না? হ্যাঁ স্যার. কিন্তু এই যে স্প্রিং ফোর্সটা যে জিরো হচ্ছে, সেটা কি জাস্ট আফটার রিলিজ জিরো হচ্ছে না কিছুক্ষণ পরে হচ্ছে? স্যার কিছুক্ষণ পর. কেন কেন? তার কারণ অরিজিনাল পজিশনে যাবে তারপর. ইউ আর রাইট, সেই অরিজিনাল পজিশনে যেতে একটা টাইম লাগবে. তো কেন টাইম লাগবে? কারণ এই অ্যাক্সেলারেশনটা ফাইনাইট না ইনফাইনাইট? ফাইনাইট. ভেরি গুড, ভেরি গুড. আচ্ছা এবার আমি যেটা বলছি সেটা শোনো, এই যে ফ্রি এন্ড, এই ফ্রি এন্ড একে যখন ছেড়ে দিয়েছি, এই ফ্রি এন্ড এর মাস কত? স্যার জিরো. তাহলে বলো তো ইনফাইনাইট, কারেক্ট, kx নট বাই m. তাহলে এই অ্যাক্সেলারেশনটা m যদি টেন্ডিং টু জিরো হয়, তাহলে অ্যাক্সেলারেশন টেন্ডিং টু ইনফিনিটি না? দেখো দেখো দেখো, তার মানে ভেবে দেখো, জাস্ট আফটার রিলিজ, জাস্ট আফটার রিলিজ ফ্র্যাকশন অফ টাইমে ও ওর ন্যাচারাল পজিশনে চলে আসবে না? কি বোঝাতে পারি, পেরেছি কি পারিনি? কারণ দেখো অ্যাক্সেলারেশন ইনফাইনাইট, কিন্তু এখানে কি অ্যাক্সেলারেশন ইনফাইনাইট হয়েছে? না না. কি পুরো কনসেপ্টটা বুঝতে পেরেছো? হ্যাঁ. কোনো ডাউট থাকলে আমাকে বলো, বলো স্যার. বলো, ইনফিনিট মানে ইনফাইনাইট অ্যাক্সেলারেশন হচ্ছে না, মানে সেটা কি করে বুঝছি? বুঝলাম না, ইনফাইনাইট অ্যাক্সেলারেশন হচ্ছে না কোনটা, এই ডান দিকেরটা? হ্যাঁ হ্যাঁ, মানে যেটা মাস জিরো, মাস জিরো. হ্যাঁ, সেটা তো ইনফাইনাইট অ্যাক্সেলারেশনই হবে ডিয়া. স্যার না, মানে এটা তো হচ্ছে না অ্যাকচুয়ালি. বুঝলাম না তোমার কথা, বাদিকেরটার কথা বলছো? বাদিকেরটা এইটা? হ্যাঁ হ্যাঁ, kx নট এদিকে কাজ করছে, আর এই পয়েন্টের মাস যদি জিরো হয়, তাহলে a টেন্ডিং টু ইনফাইনাইট হচ্ছে না? এই যে মাসটা জিরো, a টেন্ডিং টু ইনফাইনাইট, a টেন্ডিং টু ইনফাইনাইট এর অর্থটা কি? উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড a এর ন্যাচারাল পজিশনে চলে আসবে. আমি কি বোঝাতে পেরেছি কি পারিনি? কিন্তু এইখানে যখন ওর মাস জুড়ে আছে, তখন ওর ন্যাচারাল পজিশনে আসতে টাইম লাগবে. তাহলে এবার বলো তো, জাস্ট আফটার রিলিজ স্প্রিং ফোর্স এর ভ্যালু কত বলো? এখানে kx নট তো হবে না, কত হবে বলো? অর্ক কত হবে বলো? ইনফিনিটি. জিরো. কেন স্যার? x নট তো তোমার সাথে সাথে জিরো হয়ে যাচ্ছে. রাইট রাইট ডিয়ার, দেখো এটা তো ইনফিনিটি. হ্যালো. হ্যাঁ, এটা ইনফিনিটি হলে কি, এই স্প্রিং ফোর্সটা ইনস্ট্যান্টেনিয়াসলি, সরি, স্প্রিংটা ইনস্ট্যান্টেনিয়াসলি এই এই পজিশন থেকে ন্যাচারাল পজিশনে চলে আসবে না ইনস্ট্যান্টেনিয়াসলি? কারণ এটা তো ইনফিনিটি, তার মানে ভেবে দেখো, ইনস্ট্যান্টেনিয়াসলি যদি ও ন্যাচারাল পজিশনে চলে আসে, তাহলে ন্যাচারাল পজিশনে ওর স্প্রিং ফোর্সের ভ্যালু কত? জিরো. হ্যালো, ন্যাচারাল পজিশনে ওর স্প্রিং ফোর্সের ভ্যালু কত? জিরো. আচ্ছা, জাস্ট কিছুক্ষণ আগে, মানে জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ড আগেও তো জিরোই ছিল, বলো?
হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমি একটা ভালো জিনিস কনক্লুড করছি, এটা ফ্রি এন্ড। দেখো এটা ফ্রি এন্ড না, এই যে ফ্রি এন্ড, এই যে ফ্রি এন্ড, বলো তাহলে ফ্রি এন্ডে মন দিয়ে শুনবে, ফ্রি এন্ডে ইনস্ট্যান্টেনিয়াস ফোর্স চেঞ্জ হয় কি হয় না? হয়। রাইট, কেন? দেখো যখন ও ধরেছিল তখন কে এক্স নট ছিল, যেই ছেড়ে দিয়েছে জিরো হয়েছে, ঠিক? কিন্তু এই কেসে কি আমার ইনস্ট্যান্টেনিয়াসলি জিরো হয়েছে? ধরো মাসের সাথে অ্যাটাচড আছে, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ফোর্স কি চেঞ্জ করেছে? না স্যার। মনে থাকবে? হ্যাঁ। অর্ণব, অর্ণব, শ্রেয়া, বোঝা গেছে? তার মানে আমি কি এই কথাটা বলতে পারি, যখনই আমার ফ্রি এন্ড জেনারেট হবে, ফ্রি এন্ড, তখনই আমার ফোর্সটা ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ হবে? বলো, আগে যত ছিল তার জাস্ট পরক্ষণে জিরো হয়ে যাবে। কিন্তু যদি ফ্রি এন্ড জেনারেট না হয় তাহলে সেই মাস্ট, সেই ফোর্সটা কি ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ হবে কি হবে না? ক্লিয়ার? হ্যাঁ। কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা দেখো, এইটুকু কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে এবারে আমরা কাটিং প্রবলেম করব, কাটিং। ওকে, কি বললাম? কাটিং। ভেরি ভেরি কনসেপচুয়াল, এইটার জন্যই আমি এত কিছু তোমাদের বললাম, কাটিং প্রবলেম। দেখো মন দিয়ে শুনবে, আমি একদম বেসিক থেকে করাবো, ইনফ্যাক্ট এখনো যা করাচ্ছি একদম বেসিক থেকে করাচ্ছি। দেখো এই ওপরের কনসেপ্টটা আমাদের কাজে লাগবে, এইটুকু কনসেপ্ট যদি মনে রাখতে পারো কাটিং প্রবলেম পেরে যাবে। দেখো যেইতে এসছে, ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবে। প্রথমে আমি তোমাদের স্ট্রিং আর স্প্রিং এর মধ্যে, স্ট্রিং আর স্প্রিং এর মধ্যে কনসেপ্টটা একটু বোঝানোর চেষ্টা করি। মন দিয়ে শুনবে, এটা স্ট্রিং না স্প্রিং? স্ট্রিং। আর এটা স্প্রিং। এবারে মন দিয়ে শুনবে, এই স্প্রিং এ, স্প্রিং এ যদি কোনো মাস অ্যাটাচ থাকে তাহলে, আচ্ছা এটা ধরো, দেখো প্রথমে এই দুটো দেখো, স্প্রিং এ যদি কোনো মাস অ্যাটাচ থাকে স্প্রিং এ, তাহলে তার ফোর্সটা কি ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ হয়? বলো, হয় না, তাই তো? তার মানে যদি কোনো মাস অ্যাটাচ থাকে তাহলে তার ন্যাচারাল পজিশনে আসতে একটা সময় লাগবে কি লাগবে না? লাগবে। তার মানে সেইভাবে আমি দেখলে বলতে পারি স্প্রিংটা খুব লেজি কম্পেয়ার টু স্ট্রিং, স্ট্রিং, স্ট্রিং এর রেসপেক্টে, স্ট্রিং, স্ট্রিং এর রেসপেক্টে স্প্রিং, বলো, খুব লেজি, তাই না? ধীরে ধীরে ও আসবে, আসবে কি আসবে না? কারেক্ট। আচ্ছা এবার আমি যেটা বলছি সেটা শুনবে, দেখো আমি এখান থেকে কেটে দিচ্ছি কাঁচি, যদি আমি ইনস্ট্যান্টেনিয়াসলি কাঁচি দিয়ে কেটে দিই তাহলে বলতো এই 2 কেজি নিচে কত, 2 কেজি নিচে কত অ্যাক্সেলারেশন নিয়ে পড়বে? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে জিতে? হ্যাঁ স্যার। কোনো ডাউট আছে? না। ওকে, আচ্ছা একে যদি কাঁচি দিয়ে কেটে দিই, একে যদি কাঁচি দিয়ে কেটে দিই তাহলে এই 2 কেজি কত অ্যাক্সেলারেশন নিচে পড়বে? জি জি, বলো জি। হ্যালো, কেন শুনতে পেলাম না? বলো বলো বলো, তোমাদের কাছে আমি আনসার চাইছি, বলো। কারণ যেকোনো প্রিফলিং কন্ডিশন, যেকোনো
প্রিফলিং বটিঞ্জার না 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 ভুল কথা ভুল কথা আচ্ছা এইটা আমি কি করব মানে কি জানতে চেয়েছি বলো তো আমি জানতে চেয়েছি এই যে যে কাট করেছি জাস্ট আফটার কাটিং আচ্ছা অর্ণব কিছু লিখেছে শ্রেয়া ইনফাইনাইট ইনফাইনাইট কেন না 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 ইনফাইনাইট না দেখো এগুলো আমি সব জাস্ট আফটার কাটিং এর কথা বলছি আমি এটা জাস্ট আফটার কাটিং এর কথা বলছি জাস্ট আফটার কাটিং এটা জি হবে কি হবে না এটা আচ্ছা এটাও জি হবে এটাও জি হবে কিভাবে হবে দেখো মন দিয়ে শোনো সবার আগে আমি এইটা দেখাই প্রথমে এই যে এইটাকে একটা করে দেখাই এটা আচ্ছা যখন আমি কাটিনি তখন বলতো এই এর ফ্রি বডি ডায়াগ্রাম ছিল এরকম না নিচে 20 আর ওপরে টেনশন 20 বলো ছিল না যখন কাটিনি ঠিক এবং এই দুটো ব্যালেন্স করছিল এবার বলতো যদি আমি স্ট্রিংটাকে কেটে দিই যদি স্ট্রিংটাকে কেটে দিই তাহলে ইনস্ট্যান্টেনিয়াসলি এই 20টা কি কত মানে 20টা কত হবে এবার টোটালটা নিচের দিকে পড়বে না দেখো এখান থেকে জি এর এখান থেকে তোমার অ্যাক্সেলারেশন জি বেরোবে বেরোবে বলো বেরোবে আচ্ছা এবার এইটাই চলে এসো এটাই বলতো যখন আমি ওকে কাটিনি তখন নিচের দিকে 20 উপরের দিকে ডেফিনেটলি 20 ছিল নইলে ইকুইলিব্রিয়ামে থাকবে কি করে হ্যাঁ ঠিক এবার বন্ধু শোনো যে মুহূর্তে আমি এখানে কেটে দিয়েছি সেই মুহূর্তে এখানে কি কোনো ফ্রি এন্ড জেনারেট হয়েছে যদি ফ্রি এন্ড জেনারেট হয় ফ্রি এন্ড জেনারেট হয় ফ্রি এন্ড জেনারেট হয় তাহলে ইনস্ট্যান্টেনিয়াসলি ফোর্সটা চেঞ্জ হয়ে যাবে কত হবে 20 থেকে কত হয়ে যাবে জিরো গুড তাহলে এর ফ্রি বডি ডায়াগ্রাম নিচের দিকে 20 আর এটা নিচের দিকে যাচ্ছে এই অ্যাক্সেলারেশনে তার মানে এর ভ্যালু কি জি আসছে হ্যাঁ স্যার ক্লিয়ার ব্যাপারটা হ্যাঁ তোমাদের কাছে খুব বেসিক মনে হচ্ছে কিন্তু এরপরে যখন আমি আরো এগুলোর সাথে জুড়তে থাকবো তখন কমপ্লিকেটেড মনে হবে প্রথম থেকে যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে রূপকথা অর্ণব শ্রেয়া ক্লিয়ার ওকে এবার দেখো তো এই ব্যাপারটা কি হচ্ছে মন দিয়ে শুনবে সেটা হচ্ছে মন দিয়ে শোনো বলো তো এখন এই এখানে টেনশন কত এই এই সিচুয়েশনে আরে বাবা এই সিচুয়েশনে বলতো এখানে টেনশন কত হবে কোনো ডাউট আচ্ছা এবারে বলো এখানে 2 কেজি এখানে কত এখন টেনশন 20 নিউটন এবার বলো তো এইখানে যদি আমি একটা 1 কেজির ব্লক রাখি তাহলে জাস্ট আফটার পুটিং দিস 1 কেজি ব্লক হোয়াট উড বি দ্য টেনশন অফ দিস বিং 30 নিউটন নো 20 নিউটন 20 থাকবে একটু সময় লাগবে 30 তে যেতে ইউ আর অ্যাবসলিউটলি রাইট কেন বলো দেখো আমি যদি এখানে 1 কেজি রাখি মন দিয়ে শুনবে 1 কেজি রাখি তাহলে এই kx এর থেকে একটা অ্যাক্সেলারেশন আসবে তার জন্য একটা টাইম লাগবে না হ্যালো এবার বলো কারণ ফোর্সটা ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ হবে কি হবে না না কেন ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ হবে না আরে বাবা এখানে কি কোনো ফ্রি এন্ড জেনারেট হচ্ছে না স্যার তাহলে ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ হবে রূপকথা না স্যার তাহলে বলো তো 20 ছিল কত হবে জাস্ট রাখলে 20 থাকবে হ্যাঁ আর কিছুক্ষণ পরে ওটা 30 হবে সেটা অন্য কথা কিন্তু জাস্ট রাখার সঙ্গে সঙ্গে কত হবে বলো 20 এই কনসেপ্টটা কি আমরা বোধগম্য হয়েছে হ্যাঁ বলো এই কনসেপ্টটা যদি বোধগম্য হয় তাহলে কি আমি পরের প্রবলেমে মুভ করব হ্যাঁ দেখো পরের প্রবলেমটা এবার ধীরে ধীরে আমরা কিন্তু লেভেল বাড়াবো তোমরা এই দুটো এক্সাম্পল কি বুঝতে পারলে যে 1 কেজি রাখলাম আর এখানে কাটলাম এখানে ফ্রি এন্ড জেনারেট হয়েছিল দেখো এখানে ফ্রি এন্ড জেনারেট হয়েছিল তার জন্য আমার ফোর্সটা ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ হলো এখানে কোনো ফ্রি এন্ড জেনারেট হয়েছে তাহলে কি ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ হবে না আমি কি বললাম স্প্রিং তোমাদের মতো লেজি যখন শুয়ে থাকবে শুয়েই থাকবে যখন ঘুমিয়ে থাকবে ঘুমিয়েই থাকবে এম আই রাইট ওকে তাহলে কিন্তু স্ট্রিং ইজ নট দ্যাট লেজি স্ট্রিং মানে দড়িতে ইনস্ট্যান্টেনিয়াসলি আমার এফেক্ট গুলো তোমার
ফিল হবে, স্প্রিং এও কিন্তু এফেক্ট গুলো ইনস্ট্যান্টেনিয়াসলি ফিল হবে, কখন বলো, যখন ফ্রি হ্যান্ড ওকে। আচ্ছা এবারে ব্লকের পর ব্লক ব্লক বাড়তে বাড়তে যাবে, দেখো কয়েকটা প্রবলেম করাবো, ভালো ভালো দু একটা হোমওয়ার্ক দেবো, কনসেপ্ট ক্লিয়ার হবে, এখান থেকে কোনো প্রবলেম আটকাবে না, এখান থেকে যদি কোনো প্রবলেম আটকায় বাস তাহলে আমার বেইজ্জতি, মন দিয়ে দেখবে। রূপকথা বোঝাতে পারছি? আচ্ছা দেখো, আর এগুলো বেশ ভালো করে নজর দেবে, কোনো বইতে নেই, আমি আবার বলছি কোনো বইতে নেই, ভালো করে নজর দেবে, এগুলো জেইর অত্যন্ত ফেভারিট জিনিস। 2 kg 4 kg, আচ্ছা তোমরা ম্যাচিওর এনাফ, রাইট, তোমরা ম্যাচিওর এনাফ, সেই কারণে আমি যখন ও ইকুইলিব্রিয়ামে আছে তখন আমি ফোর্স গুলো এখানেই ড্র করে দেখিয়ে দিচ্ছি, কিরকম দেখো এই 4 kg-তে নিচে কত কাজ করবে, 40, তাহলে এখানে কত টেনশন ক্রিয়েট হবে, 40, ভেরি গুড, এবার বলো তো এখানে কত টেনশন ক্রিয়েট হবে, 60, ভেরি গুড, কেন, আরে বাবা পুয়ার ফর্মুলা 6 হয়ে যাচ্ছে, রাইট, এই দেখো 2 কেজি ব্লক তো নিচের দিকেও 20 নিউটন ফোর্স দিচ্ছে, আবার এই KX টাও তো নিচের দিকে 40 নিউটন ফোর্স দিচ্ছে, একে ব্যালেন্স করতে গেলে এখানে 60 নিউটন লাগবে না, হ্যালো 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 কারেক্ট। আচ্ছা এবারে চলো কাটার জন্য কাঁচি নিয়ে চলে এসেছি, আমি যদি এইটা কেটে দিই এইটা, তাহলে তোমরা আমাকে বলতে পারবে এই 2 kg ব্লক আর 4 kg ব্লকের অ্যাক্সেলারেশন কত হবে? আচ্ছা এই জিনিসগুলো যখন আমরা করছি সব জাস্ট আফটার কাটিং, জাস্ট আফটার কাটিং, জাস্ট আফটার কাটিং, বলো জি 2 kg-র কত হবে, জি মা কাকে তুলবে আগে সেটা জানি না, মন দিয়ে শোনো, বলো অ্যাক্সেলারেশন কোনটার অ্যাক্সেলারেশন, মানে সবার সবার এর অ্যাক্সেলারেশন, এর অ্যাক্সেলারেশন সবাই বলেছে জি, তার উত্তরে আমি বললাম মা কাকে আগে তুলবে জানি না, দেখো এটা 2 kg তো, মন দিয়ে শুনবে নিচের দিকে কত কাজ করছে, 20, আর নিচের দিকে কত, 40, আর উপরে 60 টেনশনটা কি হয়ে গেছে, এই যে 60 টা কেটে দিয়েছি, জিরো হয়ে গেছে, তাহলে পুরো জিনিসটা নিচের দিকে পড়বে, তাহলে এর ভ্যালু কত আসছে, 30 মিটার কাছে, কোনো ডাউট আছে, প্লিজ মাইন্ড ইট, দিস ইজ ভেরি কনসেপচুয়াল, ভেরি কনসেপচুয়াল, আমি এরপরে আরো ব্লক বাড়াবো, বোঝাতে পারলাম, বলো, আচ্ছা এবার বলো তো জাস্ট আফটার কাটিং এই 4 kg-তে কোনো চেঞ্জ এসেছে, না স্যার, কেন আসেনি বলো, কারণ এই স্প্রিং এ কোনো ফ্রি এন্ড জেনারেট হয়েছে, হয়নি, তাহলে যদি ফ্রি এন্ড জেনারেট না হয় তাহলে এই স্প্রিং এ কোনো ইনস্ট্যান্টেনিয়াস ফোর্স চেঞ্জ হবে, না, তাহলে এর ভ্যালু কত হবে, জিরো, দেখো উপরেও 40 নিচেও 40 না, হ্যালো, হ্যাঁ, তাহলে অ্যাক্সেলারেশন জিরো হবে কি হবে না, কিন্তু এর অ্যাক্সেলারেশন 30 হবে, বুঝতে পেরেছো, হ্যাঁ, তোমরা কি এটা বুঝতে পেরেছো, মোস্ট অফ দা ইডিয়েট উইল ডেফিনেটলি টিক এ ইকুয়াল টু জি, হ্যাঁ, রাইট, দ্যাট ডিফারেন্সিয়েট বিটুইন অ্যান আইআইটিয়ান অ্যান্ড নন আইআইটিয়ান, ওকে, ইউ অল আর গোয়িং টু বি অ্যান আইআইটিয়ান, ইভেন ইফ ইউ আর নট গোয়িং টু বি অ্যান, মানে তোমরা আইআইটিতে ধরো নাও না গেলেও আইআইটিয়ান, আমি এই অর্থে বলছি না যে যে আইআইটিতে যাবে, আমি বলছি ব্রেন ক্যাপাবিলিটির অর্থে, ওকে, বোঝাতে পারলাম, বলো, আচ্ছা এবার এই প্রবলেমটা আমরা করব, কোনো ভুল করব না, ঠিক আছে, দেখি তো আমরা পারি কিনা, আবার বলছি আমি সেই প্রবলেম করাই না যেটা টাইম পাস, ওকে দেখো এটা 1 kg, এটা 2 kg, ওকে, এবার কিন্তু তোমাদের পারা উচিত, পারা উচিত, এটা এই অবস্থায় রয়েছে, ঠিক ঠিক, তাহলে এর অ্যাক্সেলারেশন আর এর অ্যাক্সেলারেশন বার করতে বলেছে, যদি এখান থেকে আমি কেটে দিই, যদি এখান থেকে আমি কেটে দিই, দেখি তো পারি কিনা, পারতেই হবে, এটা কোনো ভুল করবো না, এটা কোনো ভুল করবো না, স্যার নিচের ব্লকটা তো জি হবে, গুড, ভেরি গুড, স্যার উপরেরটা তো ফাটাই হয়নি, তাহলে আরেকবার বলো,
উপরের যে 1 কেজি ব্লকটা ওটা তো কাটাই হয়নি তো व्हाट ও 1 কেজি ব্লকের তুমি কোনটা কাটবে না না উপরে স্ট্রিং এই সাই স্ট্রিং নো ইফ আই ডু নট কাট ইট হ্যাঁ বলো বলো ওরেটা কেন হবে আচ্ছা উপরেরটা কত হবে 10 হ্যালো হ্যাঁ না 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 20 হবে yes 20 good 20 হবে good very good very good very good আচ্ছা যারা যারা পারোনি তাদের জন্য আমি করে দিচ্ছি রাখো এটা 2 কেজি ব্লক 20 তার মানে টেনশন কত 20 আচ্ছা 1 কেজি ব্লকের নিচের দিকে কত 10 আর এখানে 20 তাহলে এই স্প্রিং এর টেনশন কত বলো স্যার 30 এবার আমি কেটেছি কোনটা এই স্প্রিংটা স্প্রিংটা মানে এই সরি স্ট্রিংটা দড়িটা কেটেছি তাহলে রূপ কথা এই 1 কেজি ব্লকের নিচের দিকে 10 উপর দিকে 30 আচ্ছা এই 30 তে কোনো চেঞ্জ আসছে জাস্ট আফটার আসেনি বলো আসেনি কিন্তু এই 20 টা কি আর থাকবে না স্যার তাহলে যদি 20 না থাকে তাহলে উপর দিকে যাবে না নেট ফোর্স উপর দিকে 30 আর নিচের দিকে 10 আর এটা দেখো এর ভ্যালু 220 মিটার পার সেকেন্ড স্কয়ার আসছে হ্যাঁ স্যার আর 2 কেজির ভ্যালু তোমরা ডিফিনিটলি জি জি বার করতে পারবে করে দেখো হ্যাঁ হ্যাঁ জি স্যার আইডিয়া আসছে একটু একটু বলো আচ্ছা তো দুটো ব্লক নিয়ে তো আমাদের আর কি বলবো মাথা ব্যথা করার দরকার নেই তাই না আমি দুটো ব্লকের একটা হোমওয়ার্ক দিয়ে দেব দাঁড়া দুটো ব্লকের দাঁড়া হোমওয়ার্কটা একটু আমি দেখে নিই কারণ এটা একটু দেখে নিই এটা কোথাকার হোমওয়ার্ক ছিল দুটো ব্লকের হোমওয়ার্কের প্রবলেমটা আমার ঠিক দুটো ব্লক আর করবো না দুটো ব্লক তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে এবার তিনটে ব্লকে চলে যাবো কারণ যেইতে তিনটে ব্লক থেকে কোয়েশ্চেন এসছে আচ্ছা এক মিনিট ও দরকার নেই তোমরা পেরে যাবে ও তোমরা পেরে যাবে দেখো এই এই এইটারই মানে এই দুটো ব্লকের সবই করিয়ে দিয়েছি দরকার নেই আর পেরে যাবে এবার দেখো মন দিয়ে শুনবে এবার থ্রি ব্লকে চলে যাবো এবার কিন্তু কনসেপচুয়াল আরো বাড়বে শ্রেয়া বুঝতে পারছো ওকে তোমরা কতটা কি বুঝতে পারছো সেটা কিন্তু আমরাও বুঝতে পারবো কয়েকদিনের মধ্যে যখন তোমাদের এক্সাম শুরু হবে এক্সামের জন্য কিন্তু হুলিয়ে প্রিপারেশনটা নিতে হবে এক্সামের জন্য কি কি আমি বলেছি ক্লাস ওয়ার্ক প্রবলেম এই সি ভার্মা আমি যে শীটটা দিচ্ছি সেই শীটের প্রবলেম আর আমি যা ক্লাসে করাচ্ছি সেটা করলেই এনাফ আপাতত তোমরা যখন 11-12 উঠবে তখন তার স্ট্যান্ডার্ড বেড়ে যাবে তখন আমি বলে দেবো কি কি বই কমপ্লিট করে এক্সামটা বসতে হবে আচ্ছা দেখো এই সিস্টেমটা ঠিক আচ্ছা এই সিস্টেমটাতে তোমরা বিফোর কাটিং আমরা কি করি বলো বিফোর কাটিং বেসিক্যালি আমরা ফোর্স গুলোকে লিখি তারপরে আফটার কাটিং যে ফোর্সটা কি বলে জিরো হয়ে যায় তাকে জিরো করে দিই তারপরে আমি আবার পুরো অ্যানালিসিস করি তাই তো করি বলো এবার দেখো আমি কি করছি তাহলে আমি এই অবস্থায় কোনটাকে কাটবো জানি না কাটাটা পরে আগে বলো তো এখানে কত কাজ করছে টেন টেনশন কত টেনশন কত টেন এখানে টেনশন কত 30 কেন এখানে এই 2 কেজির নিচে কাজ করছে কিন্তু 20 ওকে আচ্ছা এখানে টেনশন কত 60 কারণ নিচে কাজ করছে 30 নিউটন শ্রেয়া তুমি কি বুঝতে পারছো ডিয়া কেন এখানে 60 হলো কারণ এখানে 30 নিউটন এখানে 30 নিউটন আচ্ছা তুমি বলছিলে না তুমি কারোর একজনের কাছে ফিজিক্সটা কি করতে অ্যাডভান্স লেভেলের ওকে ঠিক আছে তাহলে তোমাকে কিন্তু আমার ভিডিও লেকচারের উপরেই ভরসা করতে হবে আচ্ছা ঠিক আছে এই অবস্থায় সিচুয়েশনটা রয়েছে ঠিক বলো এই অবস্থায় সিচুয়েশনটা রয়েছে এবার আমি কাটার জন্য চলে এসেছি ধরো এইটাকে কাটলাম কি বললাম এইটাকে কাটলাম যদি এইটাকে কাটি তাহলে আমার এই এই 3 কেজির
2 kg আর 1 kg অ্যাক্সেলারেশন বার করতে বলেছে। কি করে করব বলো বলো বলো, কি করে করব স্যার? প্রথমটার কি উপরের দিকে 20/3? আরেকবার বলো স্যার, প্রথম বক্সটার কি উপরের দিকে 10 অ্যাক্সেলারেশন? বলো আর বলো আচ্ছা, তোমাদের কার কার A3 উপর দিকে G এসছে? এইটা তো সবার আসার কথা। এইটাই দেখো, এইটা হচ্ছে 3 kg, উপর দিকে 60। আচ্ছা, আমি স্প্রিংটাকে কেটেছি, কিন্তু স্প্রিংটাকে কাটলে স্প্রিং এর ফোর্স তো ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ হয় না, তাহলে চেঞ্জ হলো কি করে বলো? আমি বলো বলো, হ্যাঁ, ফ্রি এন্ড জেনারেট হয়েছে, ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ হবে। আর এর নিচের দিকে 30 N, আর এই যে 30 N ছিল, যেটা টান ছিল, এটা জিরো, তার মানে এইটা ইকুয়াল টু 60 - 30/3 = 10 m/s. এইখানে কিন্তু গল্পটা, স্টোরি কিন্তু এখানে। তোমাদের সবার কত এসছে? 15 এসছে স্যার। দেখো নিচের দিকে 20 আর নিচের দিকে 10, তাই না? এই যে 10 আর উপরেরটা উড়ে গেছে, তার মানে এর অ্যাক্সেলারেশন কত এসছে বলো? 15 বলো বলো বলো, ইকুয়াল টু 15 বলো। এটা ঠিক নয়, কেন ঠিক নয় বলো? কারণ উপরে স্পিডটা চেঞ্জ হবে। শুনতে পেলাম না, উপরে আচ্ছা, আমাদের অনেক কনফিউশন আসছে, এবার আমি এবার বলি, মন দিয়ে শুনবে, মন দিয়ে শোনো। দড়িতে ইনস্ট্যান্টেনিয়াসলি ফোর্সটা চেঞ্জ হয়? আচ্ছা, কাটার আগে কত ছিল? কাটার আগে দড়িতে 10 ছিল, কাটার পরে 10 থাকবে না, ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ হয়ে যাবে। ও জিরো কেন বল বলো, কেন? কারণ এটা স্ট্রিং বলে। কি 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 স্যার? এটা স্ট্রিং বলে, স্ট্রিং এ ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ হয় না। ইনস্ট্যান্টেনিয়াসলি জিরো হবে কেন? কমও তো হতে পারে, 5-10, এই 10-5 তো হতে পারে, হতে পারে না? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। তাহলে কেন জি হবে বলো? তুমি তো বলছো যে জিরো হয়ে যাচ্ছে, আমি মানছি, কিন্তু কেন জিরো হচ্ছে? কমে যাবে কিন্তু কেন জিরো হচ্ছে? তোমরা কি সবাই আমার কনসেপ্টটা বুঝতে পারছো? উপরেরটা নিয়ে কোনো ডাউট নেই, উপরেরটা নিয়ে কোনো ডাউট আছে? নেই। আচ্ছা, এবার দেখো আমি কি করছি, আমি যদি এইটাকে একটা সিস্টেম হিসেবে ধরি, তাহলে বলতো এই সিস্টেমের এইটা হচ্ছে 2 kg, এইটা হচ্ছে, আচ্ছা
চলো ভেবে দেখো, আমি যদি এটা কেটে দিই তাহলে এই পুরো জিনিসটা একসাথে নিচের দিকে পড়বে না? দেখো যদি নিচের দিকে পড়ে তাহলে বলতো, আমি পুরোটাকে যদি সিস্টেম ধরি তাহলে নিচের দিকে টোটাল কত ফোর্স কাজ করছে? 30 নিউটন। তখন দেখো এই যে টেনশনটা ইন্টারনাল ভ্যালু হয়ে গেছে না? আছে। আর টোটাল মাস কত? স্যার 3 কেজি। তাহলে অ্যাক্সেলারেশন কত? 10 জি। তার মানে A2 এর ভ্যালু নিচের দিকে জি আর A1 এর ভ্যালু নিচের দিকে জি, বলো? আছে। এবার তোমরা এটার ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমাকে বলো তো টেনশন কত হচ্ছে? দেখো 20+t ইকুয়াল টু এটার ভ্যালু কত? 2×10। এখান থেকে টি এর ভ্যালু 0 আসছে। তার মানে একটা জিনিস বুঝতে পারলে, যে আমরা যদি ওপরেরটাকে কাটি তাহলে ইনস্ট্যান্টেনিয়াসলি নিচের স্ট্রিং এর টেনশন চেঞ্জ হয়ে যাবে। এই অবধি ক্লিয়ার হয়েছে? তোমরা কি বুঝতে পেরেছো এই দুই আর মানে 2 কেজি আর 3 কেজি কেন জিতে নিচে পড়বে? বলো, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা আবার আরো ক্লিয়ার হবে আমি পরের প্রবলেমটা করাই। দেখো পরের প্রবলেমটা করাই, দেখো তোমাদের এবারে মেকানিক্স ভালো লাগবে আস্তে আস্তে। ও বাবা, তো 4টে ব্লক হয়ে গেল, 4টে ব্লক হয়ে গেল না? 3টে। ও, আমি ওঠানামা করার জন্য হচ্ছে, সরি। আচ্ছা, এটা 2 কেজি, 1 কেজি, 2 কেজি। বলো, কাটার আগে তো আমরা ইকুইলিব্রিয়ামে সবকিছু বার করে নি, করে নি না, করে নিচ্ছি। 20, 20, 30, 10, 20, 50, করেক্ট? করেক্ট। আচ্ছা ভেবে দেখো, এই কেসে কাটার পরে এই টেনশন কত হয়েছিল? 0 0। গুড গুড গুড, অ্যাবসলিউটলি। এবার দেখো তো এই কেসে কি হয়, আমরা এইটাকে কাটছি, তাহলে A2 অ্যাক্সেলারেশন, A1 এর অ্যাক্সেলারেশন, A2 এর অ্যাক্সেলারেশন কি করে করব, কি করে করব? আচ্ছা, সবার প্রথমে আমি চলে আসছি, ওকে, আচ্ছা তোমরা বলো তো এই A2 এর অ্যাক্সেলারেশন কত হবে জাস্ট কাটার পরে? জাস্ট কাটার পরে হ্যালো কেন 0? ইউ আর অ্যাবসলিউটলি রাইট, কিন্তু কেন 0? কারণ কোনো ফ্রি এন্ড নেই, রাইট? এখানে কোনো ফ্রি এন্ড জেনারেট হয়নি, তার মানে ভেবে দেখো তো এর 2 কেজি 20 20 থাকবে। এই 20 টি কি 20 থাকবে না 20 থেকে অন্য কিছু হয়ে যাবে? 0 হয়ে যাবে। হ্যাঁ স্যার, 20 থাকবে, কারেক্ট? কোনো ফ্রি এন্ড জেনারেট হয়নি, তাহলে এই 2 কেজির উপর দিকে 20, নিচের দিকে 20, তার মানে A2 0 হবে কি তো হবে না? হ্যাঁ স্যার। কোনো ডাউট থাকলে বলো, কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা এবারে যেটা বলছি শোনো, ঠিক আগেরটায় আমরা যেটা দেখলাম, যদি এটা স্ট্রিং দিয়ে যুক্ত থাকে, স্ট্রিং দিয়ে, তাহলে দেখো আমি এই দুটোকে একসাথে করে নিতে পারি না? দেখো এই দুটোকে একসাথে, বলো এই দুটোকে একসাথে করে নিতে পারি না? ওপরের ফোর্সটা কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। হ্যাঁ স্যার। এবার নিচের দিকে টোটাল কত ফোর্স কাজ করছে? স্যার 30, রাইট? না 30 কোথায়? স্যার 10 আর 20। না না না, দেখো 10 আর 20, এটা তো এমজি এর জন্য 50 হবে। ওয়েট 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 ওয়েট, না না না, মন দিয়ে শোনো স্যার, 30 টা তো ইন্টারনাল ফোর্স হয়ে যায়। দাঁড়াও 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 দাঁড়াও, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, আমি যেটা বলছি, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ইন্টারনাল ফোর্স, অ্যাবসলিউটলি রাইট। আমি এটাকে এইভাবে ড্র করি তাহলে সুবিধা হবে, এটাকে যদি সিস্টেম ধরি, ঠিক? এটা 2 কেজি, এটা 1 কেজি, এখানে এটা যুক্ত আছে, এটা
ইন্টারনাল ফোর্স, এটা এখানে আসবে না। কিন্তু এই 30টা হচ্ছে দেখো 2 কেজি আর 1 কেজির জন্য নিচের দিকে, তাই না? আচ্ছা এবার বলো এই 1 কেজির এই পোরশনটা কি স্প্রিং এর সাথে যুক্ত? হ্যাঁ স্যার। কত দিয়ে টানছে? হ্যাঁ 20। তাহলে অ্যাক্সেলারেশন কত? 50/3। কোনো ডাউট আছে? না। এবার বলো কাটার আগে এখানে টেনশন কত আছে? এখানে কাটার আগে 30। এবার বলো কাটার পরে টেনশন কত হবে? 0। না 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 না, দেখো এই 2 কেজি ব্লকে আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, নিচের দিকে কত? 20। আর নিচের দিকে টি, বলো তো এই পুরো জিনিসটা নিচের দিকে কততে আসছে? 50/3 মিটার। ভেরি গুড, 50/3 মিটারে আসছে। তাহলে বলো তো এখান থেকে টি এর ভ্যালু কত আসছে? দেখো বুঝতে পেরেছ কিনা? তার মানে এখান থেকে কি আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হলো যে আমি উপরেরটাকে কাল কাটলে নিচের এই টেনশনটা, এই যে নিচের এই টেনশনটা কি হবে, কমে যাবে? জিরো হতেও পারে, নাও জিরো হতে পারে। দেখো আমি তোমাদের দুটো এক্সাম্পল নিয়ে দেখালাম, উপরেরটাতে জিরো হয়েছে, নিচেরটাকে কি জিরো হয়েছে? দিস ইজ সাচ এ গুড প্রবলেম ডিয়ার, দিস ইজ সাচ এ গুড কনসেপ্ট, এন্ড আইআইটি এই জায়গাগুলোতেই হিট করে। তোমরা কি বুঝতে পেরেছো আমার কনসেপ্ট? কোনো ডাউট আছে? আচ্ছা পরের প্রবলেমটা আমরা সবাই পারবো, কারণ আমি দেখো মোটামুটি সব ধরনের তোমাদের কনসেপ্ট করিয়ে দিয়েছি। পরের প্রবলেমটায় তোমরা আমাকে একদম জিজ্ঞাসা করবে না, তোমরা আমাকে ফাইনাল আনসার বলবে, তারপরে কয়েকটা হোমওয়ার্ক দেবো, আরো ছোট ছোট কয়েকটা প্রবলেম করব। এটা আমাকে একদম জিজ্ঞাসা করবে না, কিন্তু আমাদের এটা করতে হবে। কি ঠিক আছে হয়ে যাবে, মন দিয়ে শোনো, এইটাকে কেটেছি, তাহলে এর অ্যাক্সেলারেশন, এর অ্যাক্সেলারেশন, এর অ্যাক্সেলারেশন, এবার ইজি, এটা কিন্তু ইজি স্যার, নিচেরটা তো জি হবে। ভেরি গুড, খুব ইজি এটা। কোন দিকে, নিচের দিকে না উপর দিকে? স্যার নিচের দিকে। ওকে আর বলো, আর বলো স্যার, সেকেন্ডটা হচ্ছে 5। শিওর? কোন ডিরেকশনে স্যার? উপর দিকে। গুড, অ্যাবসলিউটলি কারেক্ট। আর প্রথমটা? স্যার প্রথমটা 0ই থাকবে। ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট মাই ডিয়ার। অ্যাবসলিউটলি কারেক্ট। এই এটা কার কার ডাউট আছে আমাকে বলো। না স্যার আমারও আছে। এসে? হ্যাঁ স্যার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। হোমওয়ার্ক দেব? হ্যাঁ। বাড়িতে ট্রাই করবে এই সেম কনসেপ্টে, বাড়িতে ট্রাই করবে। দেখো আমার কাছে এর কোনো মানে আনসার নেই, কারণ আমি এগুলো মন থেকে দিচ্ছি ডেটাগুলো, এগুলো করে করে দেখতে হবে। কিন্তু তোমাদের যা কনসেপ্ট আমি দিয়েছি আশা করি পেরে যাবে। 1 কেজি, 2 কেজি, 2 কেজি, ওকে। আচ্ছা এখানে সবগুলোতে দুটো করে থাকবে, ফার্স্ট হচ্ছে আমি এইটাকে কেটেছি, সেকেন্ড হচ্ছে আমি এইটাকে কেটেছি। দুটো আলাদা প্রবলেম, ফার্স্ট কেসে এই পুরো সিস্টেমটা উপরেরটা কেটেছি, সেকেন্ড কেসে এটা কেটেছি, ঠিক? আচ্ছা এটা হচ্ছে আমার এ প্রবলেম। আচ্ছা বি প্রবলেমটা দেখো, তিনটে ব্লক, আমি আবারও বলছি জেইর খুব ফেভারিট, সেই জন্য তোমাদেরও আমি তিনটে ব্লকই করাচ্ছি।
এই তোমাদের এখনো স্কুল হচ্ছে? হ্যাঁ স্কুল অ্যাটেন্ড করছো? হ্যাঁ। সেই ভাট বকা এখনো শুনে যাচ্ছ? বোরিং না খুব? আমার তো মানে স্কুলের প্রচুর ক্লাস অত্যন্ত বোরিং লাগতো, মানে সে আমি আর পারতাম না। যাই হোক, মানে আমাদের, আমি অফলাইনে কথা বলছি, অনলাইনে তো বাপরে আমি কি যে করতাম। আমাকে যদি কনসেপচুয়াল কিছু না হয়, মানে লজিক্যাল কিছু না হয়, তাহলে আমি কি করে সার্ভাইভ করবো আমি সেটাই ভাবতে। মানে আমাদের স্কুলেও হাবি যাবি অনেক সাবজেক্ট ছিল, খুব বোরিং লাগতো। দেখো আমি কি করতাম, যে কোনো ক্লাসেই টিচারদের পড়া যে আমি খুব শুনতাম তা না। হ্যাঁ কয়েকজনের ক্লাস আমি খুব থরলি করতাম, সেটা আইআইটিতে গিয়েও। আর আমি ক্লাসে বসেই নিজের মতো করে প্রবলেমগুলোকে অ্যানালাইজ করতাম, এবং তার জন্য আমি অনেক শাস্তিও খেয়েছি। মানে স্যার আমাকে দেখতে পাচ্ছেন যে আমি ওনার দিকে তাকিয়ে আছি, কিন্তু আমি যে অন্য কিছু চিন্তা করছি সেটা উনি বুঝতে পারতেন, এবং আমাকে পড়া ধরেছেন যথারীতি। তো বাকি বন্ধুরা তারা তাদের লেভেল বেস্ট ট্রাই করলেও আমি তো বুঝতেই পাচ্ছি না যে কি পড়িয়েছেন। তো এরকম বহুবার হয়েছে। যাই হোক, তোমরা অনলাইনে কি করে যে টলারেট করো, 90% ক্লাস তো আমার বোরিং লাগে। আচ্ছা দেখো, এগুলো ট্রাই করবে কিন্তু, ভালো লাগবে। কি এগুলো ভালো লাগছে না তোমাদের? এখন এক এক মিনিট করে লাগবে, কিন্তু মেক শিওর দ্যাট ইউ ডু ইট, মেক শিওর ইউ ডু ইট প্রপারলি। কোনো ডাউট থাকলে বলো। ওকে ওকে। আচ্ছা তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো, আমি এই সব কনসেপ্ট গুলোতে স্ট্রিং আর স্প্রিং মিলিয়ে নিয়েছি। দেখো কোথাও আমি সবগুলো স্প্রিং নিনি নিয়েছি কি না? আচ্ছা এবার আমি দুটো প্রবলেম করাবো, যে দুটো প্রবলেম আমার তো খুব ফেভারিট প্রবলেম, যেখানে আমরা একটাতে তো সবগুলো স্প্রিং দেব। দেখো একটাতে তো সবগুলো স্প্রিং দেব, এই প্রবলেমটা দেখো। বাকি এগুলো তোমরা হোমওয়ার্ক করবে, আমি কিন্তু করে দেবো না এগুলো। এগুলো কি আমাকে করে দিতে হবে এখন? এতগুলো মানে প্রবলেম তোমরা নিজেরা করার পরে এগুলো করে দিতে হবে না, তোমরা নিজেরাই পারবে, কিন্তু তোমরা একবার দেখে নিও যে তোমরা পারছো কিনা। দেখো এই প্রবলেমটা, একটু বড় হবে কিন্তু কনসেপ্ট তোমাদের আমি বলে দিয়েছি, বেসিক কনসেপ্ট। তো তোমরা এখন এটা ডেফিনেটলি পারবে, আমি একটু ফাস্ট করে যাব। আর একটা উইক তারপরে এই মানে মঙ্গলবারটা আগের ক্লাসটা থাকবে না, তো আমি অনেক আরো বেশি এনথু নিয়ে এই ক্লাসটা করাতে পারবো তোমাদের জন্য, আরো অনেক চিন্তা ভাবনা করতে পারবো কি করাবো না করাবো। আচ্ছা দেখো, এটা M1, এটা M2, এটা M3, রাইট? ওকে এবার বলো, আমি এখনো কাটিনি, আমাকে জাস্ট আফটার কাটিং A1, A2 আর A3 বার করতে বলেছে, জাস্ট আফটার কাটিং। কি বললাম? জাস্ট আফটার কাটিং A1, A2, A3 বার করতে বলেছে। ওকে আচ্ছা দেখো, আচ্ছা বলো তো, আচ্ছা এটা হচ্ছে মানে স্যার কাটটা কোথায় করছে? বলছি বলছি বলছি, জাস্ট আফটার কাটিং আমি বলছি, কাটিং A1 A2 A3 বার করতে বলেছে। অ্যাকচুয়ালি আমরা তিনটে স্ট্রিংই কাটবো আলাদা করে, ঠিক আছে? দরকার নেই। আচ্ছা ভেবে দেখো, আমরা যে কোনো স্ট্রিং কাটার আগে কি করি, যে কোনো স্ট্রিংটাকে কাটার আগে আমরা কি করি বলতে পারবে? সেটা হচ্ছে বিফোর কাটিং, বিফোর কাটিং আমরা কি ইকুইলিব্রিয়াম পজিশনের ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি কি করি না? এবার আমি তোমাদের যেটা বলছি, তিনটে ডিফারেন্ট স্প্রিং আমি নিয়েছি, এই স্প্রিং নিয়েছি K1 K2 K3, আমি ধরলাম এখানে X1 X2 X3, এটা ইলংগেট হয়েছে, ঠিক? তাহলে বলো এখন যে সিনারিওটা আছে সেটা কি তোমার কি বলবো ইকুইলিব্রিয়াম? বলো, যদি ইকুইলিব্রিয়াম হয় তাহলে আমি ইকুইলিব্রিয়াম পজিশনে
এই তিনটের ফিগারি ডায়াগ্রাম ড্র করতে পারি? দেখো আমি লিখছি, তোমরা তোমরাও করো, দেখো কে ওয়ান এক্স ওয়ান এম ওয়ান জি কে টু এক্স টু কে টু এক্স টু কে থ্রি এক্স থ্রি এম টু জি কে থ্রি এক্স থ্রি এম থ্রি জি দেখো তো এই কটা আমি লিখতে পারি কিনা? আচ্ছা, এখান থেকে আমি ফার্স্ট ইকুয়েশন এটা লিখতে পারি, এইগুলো এগুলো তো সব অ্যাক্সেলারেশন জিরো আছে বিফোর কাটিং, তো এটা হচ্ছে ওয়ান জিরো এ টু জিরো এ থ্রি জিরো, যদি এটা হয় তাহলে বলো তো এখান থেকে আমি লিখতে পারি কে ওয়ান এক্স ওয়ান ইকুয়াল টু এম ওয়ান জি প্লাস কে টু এক্স টু, বলো তার পরেরটা কি লিখতে পারি কে টু এক্স টু ইকুয়াল টু এম টু জি প্লাস কে থ্রি এক্স থ্রি, বলো লিখতে পারি না? থার্ড এরটা কি লিখতে পারি, বলো লিখতে পারি কিনা? আচ্ছা এবারে মন দিয়ে শোনো, এবার আমরা তিনটে কেস কনসিডার করব, কোন তিনটে কেস? সেটা হচ্ছে কেস ওয়ান, কে ওয়ান ইজ কাট, এবার বলো কে ওয়ান যদি আমি কাটি তাহলে এই ফ্রি বডি ডায়াগ্রামে কি চেঞ্জ হবে? স্যার কে ওয়ান এক্স ওয়ান টা জিরো, যদি কে ওয়ান এক্স ওয়ান টা জিরো হয়ে যায় তাহলে কি নিচের দিকে এই জিনিসটা হবে? বলো তাহলে অ্যাক্সেলারেশন এর ভ্যালু কি এটা হবে? এটা হচ্ছে এম ওয়ান, এম টু অ্যান্ড এম থ্রি তে কোনো চেঞ্জ আসবে না স্যার? কেন স্যার ওখানটাতে কোনো ফ্রি এন্ড তৈরি হয়নি। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, তাহলে এই দুটোর অ্যাক্সেলারেশন কত হবে বলো, আগে কত ছিল? জিরো। কোনো ডাউট আছে? না স্যার। যদি কোনো ডাউট না থাকে এবার তোমরা আমাকে এটা বলবে, কে টু ইজ কাট, যদি কে টু আমি কাটি কে টু কে টু, তাহলে তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো যে এই এম ওয়ান আর এম টু তে কে টু টা জিরো হয়ে যাবে? দেখো তাহলে দেখো তো আমি এই এম ওয়ানে এটা লিখতে পারি কিনা? হ্যাঁ স্যার। ওকে আচ্ছা, এইবারে তোমরা একটা কথা বলো, এটা তো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, আচ্ছা এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, নিচের দিকেই নামবে, নামবে না? হ্যাঁ স্যার। তাহলে এম টু এর ভ্যালু কত হবে বলো? এম টু জি প্লাস কে থ্রি এক্স থ্রি বাই এম টু, বলো বাই এম টু। আচ্ছা এবার দেখো তো এই যে এম টু জি প্লাস কে থ্রি এক্স থ্রি, এই ইকুয়েশনটা কি আমরা এখানে পেয়েছিলাম? এই যে হ্যাঁ স্যার। তাহলে আমি কি লিখতে পারি এটা কে টু এক্স টু বাই এম টু, এটা লিখতে পারি? হ্যাঁ স্যার। একটা জিনিস লক্ষ্য করো, যখন আমি কে টু টাকে কেটে দিয়েছি সেই কে টু ফোর্সটা গায়েব হয়ে গেছে না? হ্যাঁ স্যার। তার মানে নেট ফোর্স কত এখন নিচের দিকে? এইটা না দেখো কে টু এক্স টু বাই এম টু। হ্যাঁ। আচ্ছা এটা নিয়ে অতটা চিন্তা করার দরকার নেই, দেখো এইটুকু পেয়েছো কিনা বলো, কে টু এক্স টু বাই এম টু। হ্যাঁ। আচ্ছা বলো তো এ ওয়ান কি হবে? হবে হ্যাঁ স্যার। এবার দেখো এই ইকুয়েশনটা এখান থেকে কি আসে স্যার? কে টু এক্স টু। ভেরি গুড, কে টু এক্স টু বাই এম ওয়ান এসছে, বলো তো এ ওয়ান আর এ টু সেম অ্যাক্সেলারেশন এসছে কি আসেনি? একটা একটা নিচের দিকে একটা উপর দিকে সেম অ্যাক্সেলারেশন এসছে কি আসেনি? আসেনি। আরে বাবা এটা এম টু আছে কিন্তু, এটা তো বুঝতে পেরেছো যে একটা নিচের দিকে একটা উপর দিকে? হ্যাঁ।
যদি দুটো সেম মাস থাকতো তাহলে কি দুটো অ্যাক্সেলারেশনই ম্যাগনিটিউড ওয়াইজ সেম হতো? হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ওকে, আরে ভাই M3 তে কোনো চেঞ্জ এসেছে? না স্যার। তাহলে M3 এর অ্যাক্সেলারেশন কত? 0। সরি, দুটো কেস করার পরে তোমাদের নিশ্চয়ই কনসেপ্টটা অনেকটাই গ্রো করেছে। স্যার যখন K2 কেটে দিচ্ছি তখন তো K2 X2 তো তখন তো 0 হয়ে যেতে পারে, রাইট? স্যার তাহলে তো অ্যাক্সেলারেশন তাহলে তো 0 হতে পারে, বুঝলাম না? তাহলে তো A1 আর A2 তো তাহলে তো 0 হতে পারে, K2 যখন 0 হচ্ছে। না 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 না, ভুল কথা, ভুল কথা। দেখো অরিজিনালি তো এইটা না, অরিজিনালি আমি কি পেয়েছি, এইটা পেয়েছি না, এইটা? হ্যাঁ স্যার। এবার দেখো এইটাই যখন ইকুইলিব্রিয়ামে ছিল তখন, এই যে এই এইটা থেকে আমি এই ইকুয়েশনটা কখন লাগিয়েছি, যখন ইকুইলিব্রিয়ামে ছিল। হ্যাঁ স্যার। তাই না? যখন ইকুইলিব্রিয়ামে ছিল, তার মানে ইকুইলিব্রিয়ামে যখন ছিল তখন এটা কি 0 ছিল না নন 0 ছিল? স্যার নন 0 ছিল। তাহলে A1 থাকবে? তুমি এটা দেখো না যে তুমি A1 বার করেছো, এবার ওটা কেটে দিয়েছি K2 X2 0। নো 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 নো, এটা তো আমি ইকুইলিব্রিয়াম থেকে নিয়ে এসেছি। হ্যাঁ স্যার, বুঝেছি। বুঝেছো? আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো, কেস 3, K3 ইজ কাট, বলো K3 ইজ কাট, বলো বলো K3 ইজ কাট, কি হবে? আচ্ছা, কে থ্রি যদি কাটি তাহলে বলো বলো, কে থ্রি যদি কাটি মানে, কে থ্রি মানে কোনটা কাটছি, নিচেরটা কাটছি, তাহলে বলো এ থ্রি কত হবে? এটা এই অবধি কোনো ডাউট নেই? না। আচ্ছা, এ টু কি হবে? এ টু, এ টু ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করো। আচ্ছা, এ ওয়ান কি হবে বলো তো? এ ওয়ান, এ থ্রি কাটছি তো, হ্যাঁ, এ ওয়ান কি হবে? 0 হবে, বলো বলো, এ ওয়ান 0 হবে? হ্যাঁ না, কেন হবে না? এ ওয়ান, এ ওয়ান, এ ওয়ান, আমি তো এইটা কেটেছি, হ্যাঁ 0 হবে ডিয়ার। আরে বাবা, এই এম ওয়ান এর এ পাশে আর এ পাশে কি কোনো ইনস্ট্যান্টেনিয়াসলি ফোর্স চেঞ্জ হয়েছে? না। তাহলে না স্যার, ইনস্ট্যান্টেনিয়াসলি হবে না। তাহলে এগুলো তো জাস্ট আফটার কাটিং। হ্যাঁ স্যার, হবে না, হবে না। ঋষিকা, হ্যাঁ বুঝেছি, তোমার কোথা কেন মনে হয়েছে জিরো হয়েছে বলো, ডাউট গুলো ক্লিয়ার করো। স্যার আমার মনে হয় এম টু টা চেঞ্জ হবে বলে এম ওয়ান টা। নো 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 নো, তুমি দেখো যে এম ওয়ান এ কোনো ইনস্ট্যান্টেনিয়াসলি ফোর্স চেঞ্জ হচ্ছে কিনা, হচ্ছে না? এগুলো কিন্তু জাস্ট আফটার কাটিং, এভরি ওয়ান ইজ মানে প্রত্যেক কটা কিন্তু জাস্ট আফটার কাটিং। ওকে, হ্যালো, আচ্ছা তাহলে তোমরা আমাকে বলো বলো বলো, তোমরা কে বলো এটু কত? স্যার এটু হচ্ছে কে টু এক্স টু মাইনাস এম টু জি বাই এম টু। তুমি সম্ভবত ঠিক বলেছ, আমি একবার একটু দেখে নি। দেখো মন দিয়ে দেখো, এই এম টু তে ওপর দিকে কে টু এক্স টু আর নিচের দিকে এম টু জি, এম টু জি। এবার বলো তো এম টু জি বেশি না কে টু এক্স টু বেশি? স্যার কে টু এক্স টু। কেন? ঠিক নিচের দিকে আগে আরেকটা, ভেরি গুড, আগে একটা কে থ্রি এক্স থ্রি ছিল যে ব্যালেন্স করছিল, এবার সেটা যদি হেঁটে যায় তার মানে কে টু এক্স টু বেশি, তার মানে নেট ফোর্স কোন দিকে, ওপর দিকে না নিচের দিকে? স্যার উপর দিকে। ভেরি গুড, ভ্যালু কত? তোমাদের কি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কি হয়নি? হ্যাঁ স্যার। বলো পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কি হয়নি?
ওকে বলো হয়েছে অর্ণব যদি কোনো ডাউট থাকে আমাকে বলো ওকে ওকে দেখো এবারে এই স্ট্রিং কাটিং এর উপরে একটা খুব ভালো প্রবলেম করাবো, এটা লাস্ট প্রবলেম স্ট্রিং কাটিং এর উপরে। তোমরা আগের কনসেপ্টটা পুরোটা বুঝতে পেরেছো তো? তিনটে স্ট্রিং যখন ছিল তো তিনটে স্প্রিং, এবার তিনটে স্প্রিং দিয়ে জেনারেলি দেয় না, এর সাথে স্ট্রিং যোগ করে দেয়। দেখো প্রবলেমটা দেখো, আহা এটা 3M, এটা M, এটা 4M, ওকে। এবারে এইটা আমি বলছি এস ওয়ান, এইটা আমি বলছি এস টু, আর এইটা আমি বলছি এস থ্রি, ঠিক? এবারে শোনো মন দিয়ে, এইটাকে কাটা হয়েছে, ঠিক আছে? এবারে যখন তার মানে এখানে টেনশন টি ওয়ান, স্ট্রিং টু তে টি টু, এটা টি থ্রি, মন দিয়ে শোনো, কোনটা কাটা হয়েছে? এইটাকে কাটা হয়েছে, ঠিক? এবারে মন দিয়ে শোনো, এবারে বলেছে যে এইটা কাটার পরে, কাটার আগে এখানে ছিল টি টু, কাটার পরে এই টি টুটা চেঞ্জ হয়ে গেছে টি টু ড্যাশ, কি বললাম, টি টুটা চেঞ্জ হয়ে গেছে টি টু ড্যাশ, আমাকে এই টি টু ড্যাশ বাই টি টু এইটা বার করতে বলেছে, কি বললাম বলো, কাটার আগে ছিল বিফোর কাটিং, এটা আফটার, স্যার এস ওয়ান এস টু এস থ্রি টা কি? এগুলো তিনটে স্ট্রিং, সেই তিনটে স্ট্রিং এর তিনটে ডিফারেন্ট টেনশন টি ওয়ান টি টু টি থ্রি, ওকে স্যার বুঝেছি, ওকে। এইটা আমাকে বার করতে বলেছে, কি বললাম, এইটা আমাকে বার করতে বলেছে, যদি এইটা আমাকে বার করতে বলে আমরা কি এটা বার করতে পারবো বলো? ট্রাই করো দেখি, দু মিনিট, সবার আগে আমাকে বিফোর কাটিং ফ্রি বডি ডায়াগ্রাম গুলো ড্র করে দাও, বিফোর কাটিং, দেখো বিফোর কাটিং, অ্যাকচুয়ালি এটা বিফোর কাটিং আর জাস্ট আফটার কাটিং টি টু থেকে টি টু ড্যাশে তৈরি হয়েছে, টি টু থেকে টি টু ড্যাশ,
আচ্ছা আমি প্রবলেমটা করছি, দেখো স্যার 1:1 আসবে কি? নো 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 নো, ইটস আ গুড প্রবলেম, ইটস আ গুড প্রবলেম, 1:1 আসবে না ডিয়ার, 1:1 আসবে না। কত 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 শুনতে পেলাম না, জিরো হবে না, জিরো হবে না। আচ্ছা আমি করছি দেখো, ভালো প্রবলেম দেখো, সবার আগে দেখো তো এইটা বুঝতে পেরেছি কিনা, বিফোর কাটিং, বিফোর কাটিং আমি থ্রি বডি ডায়াগ্রাম গুলো ড্র করেছি, ঠিক লিখেছি? এবার দেখো kx মানে 4mg না, হ্যাঁ, তাহলে এখানে 4mg বসিয়ে দিচ্ছি, তার মানে t2 আমার কত আসছে, 5mg আসছে, হ্যাঁ। আচ্ছা এটা আমি এখানে রেখে দিলাম, এটা বলো তো জাস্ট আফটার কাটিং না বিফোর কাটিং? বিফোর কাটিং, বিফোর কাটিং। এবার দেখো মন দিয়ে দেখো, যখনই আমি কেটেছি তখন এর অ্যাক্সেলারেশন এইদিকে এ, তাহলে বলতো এখানে যদি সামান্যতম টেনশন থাকে তাহলে এর অ্যাক্সেলারেশন নিচের দিকে কত হবে, এ হবে কি হবে না, এই যে এইটার হবে তো, এই যে এম মাস্টার, এটা যদি এ হয় তাহলে এখানে যদি টেনশন থাকে কোনো ভাবে, তার মানে টেনশন থাকলে তো ব্লকটা একসাথে মুভ করবে, এই 3m আর 4m, তাই না? হ্যাঁ। তাহলে দেখো তো আমি এটা করতে পারি কিনা, আচ্ছা অন্য ইয়ে দেখ করি, সেটা হচ্ছে এটা 3m, ওহো এইদিকে g2 ড্যাশ, তার মানে অ্যাক্সেলারেশন এ, তাহলে আমি ইকুয়েশন কি লিখতে পারি, g2 ড্যাশ ইকুয়াল টু 3m এ লিখতে পারি, বলো? এবারে মন দিয়ে দেখো, এই এম মাসটা মন দিয়ে শোনো, ওপর দেখে t2 ড্যাশ রাইট, নিচের দিকে mg আর নিচের দিকে kx, বলো তো kx টা কি ইমিডিয়েটলি চেঞ্জ হবে এখানে? না, ভেরি গুড, এই t2 ড্যাশ এর চেঞ্জের জন্য এই পুরো জিনিসটা নিচের দিকে এই অ্যাক্সেলারেশনে মুভ করছে, হ্যাঁ। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি mg প্লাস kx মাইনাস t2 ড্যাশ ইকুয়াল টু m ইনটু a, হ্যালো বল, লিখতে পারি? দেখো লিখতে পারি না? আচ্ছা এবার মন দিয়ে শুনবে, বলো তো kx এর ভ্যালু কত, এই যে এখানে ক্যালকুলেট করেছো, 4mg, ভেরি গুড 4mg, ওটা তো চেঞ্জ হয়নি, আচ্ছা তুমি কি t2 ড্যাশ এর ভ্যালু এখানে ক্যালকুলেট করেছো? স্যার 3:4 আসবে, ইয়েস ইয়েস অ্যাবসলিউটলি, তুমি এটা এখানে বসিয়ে দিতে পারবে? হ্যাঁ, করে বলো তো এর ভ্যালু কত আসছে, এর ভ্যালু একটু ভুল করছো, ভালো করে দেখো, দেখো তো এটা আসছে কিনা এর ভ্যালু, হ্যাঁ 5/4, হ্যাঁ। এবার দেখো রূপ কথা বুঝতে পারছো, এইটা এখানে বসিয়ে দাও, t2 ড্যাশ এর ভ্যালু কত আসছে, আসছে, এবার বলো t2 ড্যাশ বাই t2, তুমি ওখান থেকে ক্যালকুলেট করেছো কত আসছে বলো তো, 3/4 আসছে, আসছে 3/4, কোনো ডাউট থাকলে বলো, কোনো ডাউট আছে প্রবলেমটাতে, মনে থাকবে প্রবলেমটা, কনসেপ্টটা মনে থাকবে, রূপকথা শ্রেয়া অর্ণব বোঝা গেছে, শ্রেয়া অর্ণব রূপকথা বোঝা গেছে, আমরা আজকের লেকচার প্রায় শেষ করে এনে ফেলেছি, আমি দুটো জিনিস বলবো, দুটো জিনিস বলবো, একটা জিনিস দেখো, রাবার, আমরা রাবার মানে হচ্ছে রাবার ব্যান্ড, যেগুলো মিষ্টির দোকানে থেকে যে রাবার ব্যান্ড গুলো দেয় না, এই আমার হাতের সামনে একটা রয়েছে রাইট, মন দিয়ে শোনো, এই রাবার ব্যান্ড তো এরকম হয়, ধরো আমি যদি মাঝখান থেকে কেটে দিই, অ্যাকচুয়ালি তো রাবার ব্যান্ডটা এরকম হয় না, এখান থেকে কেটে দিলাম এরকম তৈরি হলো না,
এবার বলো, ভেবে দেখো, যখন রাবার ব্যান্ডটা অনেক বড় তখন তুমি এখান থেকে যদি যতটা ফোর্স দেবে, বা উল্টো ভাবে ভাবো, তুমি এখানে ধরো 0.1 মিটার এক্সটেন্ড করতে চাইছো, তখন যতটা ফোর্স লাগবে, যদি এই রাবার ব্যান্ডটা ছোট হয়, সেই 0.1 মিটার ইলংগেট করতে কি আমার ফোর্সটা বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। ভেরি গুড, এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, একদম প্র্যাকটিক্যাল। আমি কি বুঝতে পারছি? দেখো, যখন বড় থাকবে তখন, যখন বড় থাকবে তখন সেম 0.1 মিটার ডিস্টেন্স ইলংগেট করতে যত ফোর্স লাগবে, যখন ছোট থাকবে তখন সেম 0.1 মিটার ইলংগেট করতে অনেক বেশি ফোর্স লাগবে। লাগবে কি লাগবে না? তাহলে বলো তো, এই দুটো জিনিসের কে ডিফারেন্ট না সেম? ডিফারেন্ট। ভেরি গুড, অ্যাবসলিউটলি। ভেবে দেখো, এই সেম রাবার ব্যান্ডকে তুমি যদি কেটে দাও, কাটলেই তো এই ছোট পোর্শনটা তৈরি হবে, হবে না? হ্যাঁ স্যার। তার মানে এই দুটোর কে কি সেম না ডিফারেন্ট? স্যার ডিফারেন্ট। গুড। যদি এটা ডিফারেন্ট হয় তাহলে মন দিয়ে শোনো, আমি এটা স্প্রিং এর ক্ষেত্রে ইউজ করছি। দেখো স্প্রিং এর ক্ষেত্রে, আচ্ছা এটা একটু দেখো, সেম কনসেপ্ট আমরা স্প্রিং এর ক্ষেত্রে ইউজ করছি। ধরো এই পজিশনে এর লেন্থ হচ্ছে এল নট, এর স্প্রিং কনস্ট্যান্ট কে নট। তার মানে বলতো, যত এল বাড়বে তত কে বাড়বে না কমবে? কমবে, কমবে। দেখো যখন এলটা বড় ছিল তখন 0.1 মিটার বাড়াতে তোমার যত ফোর্স লাগছিল, এখন বেশি ফোর্স লাগবে না যখন ছোট হয়ে যাবে? হ্যাঁ স্যার। তার মানে এই দুটোর মধ্যে কে কার বেশি, কার কে বেশি, ছোটটার না বড়টার? ছোটটার কে বেশি? তার মানে বলো, লেন্থ যদি বাড়ে তাহলে কে কমবে না? তার মানে কে ইজ, সরি, এল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/k। তাহলে কে ইনটু এল কনস্ট্যান্ট। এই জিনিসটা আমরা হুকস লতে গিয়ে প্রুফ করব, হুকস লতে গিয়ে প্রুফ করব। আমি কি বোঝাতে পারছি? হুকস লতে গিয়ে প্রুফ করব। আচ্ছা এবার দেখো, আমি কি করেছি, এইটাকে কেটে দিয়েছি, কেটে এরকম দুটো সেগমেন্টে ভাগ করেছি, K1 K2, রাইট? K1 K2, রাইট? মানে দুটো সেগমেন্ট পেয়েছি, একটা লেন্থ L1 আর একটা লেন্থ L2, ঠিক? হ্যালো 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 হ্যাঁ স্যার। যদি লেন্থ চেঞ্জ হয়ে যায় তাহলে কে চেঞ্জ হবে কি হবে না? কিন্তু L1 K1 আর L2 K2 আর L0 K0 এই ইকুয়েশনটা কি ভ্যালিড থাকবে কি থাকবে না? বাস এনাফ, বাস এনাফ। এই যে L এর কথা আমি এখানে বলেছিলাম, এই লেন্থ, এই Lটা কি ন্যাচারাল লেন্থ না? এইটুকু যদি মনে থাকে, এই স্প্রিংটাকে যদি এরকম কেটে দেওয়া হয় তার যে আলাদা আলাদা যে তৈরি হবে সেটা তোমরা আরামসে পেরে যাবে, এইটুকু যদি মনে থাকে। এখান থেকে খুব একটা প্রবলেম আসবে না, কারণ এটা এম্পেরিক্যাল ফর্মুলা টাইপের, ঠিক আছে? কিন্তু এটা জেনে রাখা ভালো, এটা জেনে রাখা ভালো। ওকে, তোমাদের মধ্যে কোনো ডাউট থাকলে আমাকে বলো। না স্যার। আচ্ছা, যদি তোমাদের আজকের লেকচারটা একটু টাফ মনে হয়, লেকচারটা আবার দেখো, কি বললাম, লেকচারটা আবার দেখো। আচ্ছা এবারে আমি যেটা বলছি সেটা শোনো, এই প্রবলেমটা তোমরা আমাকে করে দিতে পারবে? আরে ট্রিকি প্রবলেম, একটা পুলি আছে, এই পুলির এখানে, সরি, এখানে একটা মিরার আছে, আছে আর এইদিকে একটা, বাঁদর ঝুলছে। হ্যালো, আহা বেঁকে গেছে।
সরি বাঁদর ঝুলছে। এবার বলো তো এই বাঁদরটা এই মিরারে ওর ইমেজটা দেখতে পাবে কি পাবে না বলো? এবারে মন দিয়ে শোনো, বলতো বাঁদরটা কি করলে, ছেড়ে দিলে না উপর দিকে উঠলে না নিচের দিকে নামলে, কি করলে ও ইমেজটা দেখতে পাবে না? উপর দিকে উঠলে, ছেড়ে দিলে উপর দিকে উঠলে, আর বলো বলো, চোখ বন্ধ করলে কি বেস্ট সলিউশন? চোখ বন্ধ করলে দেখতে পাবে ইমেজটা? তাহলে বলো 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 কি করলে, কে কে উপর দিকে হাত তোলো দেখি, উপর দিকে উঠলে দেখতে পাবে না? যা খুশি করতে পারে, চোখ বন্ধ ছাড়া সবকিছু করতে পারে যাতে ও নিজেরকে দেখতে পাবে না। বলো তো কি করলে? তাহলে ছেড়ে দিতে পারে। ছেড়ে দিলো তাহলে কি হবে? মিররটা উপরে উঠে যাবে। কেন মিররটা নিচে নেমে যাবে? ভগবান, চোখ ছেড়ে দিলে মিররটা কি করে উপরে উঠে যাবে? নিচে নেমে যাবে অ্যাক্সিলারেশনে। আচ্ছা মন দিয়ে শোনো, যদি ও ছেড়ে দেয় তাহলে মিররটার অ্যাক্সিলারেশন কত হবে নিচের দিকে? স্যার জি। আর বাঁদরটা? জি। তাহলে দেখতে পাবে? হ্যাঁ স্যার পাবে। পাবে। এবার বলো, আমি কি বলেছি, চোখ বন্ধ করা ছাড়া আর কিভাবে কি করলে ও নিজেকে দেখতে পাবে না? স্যার উপরে উঠলে। না, এবার মন দিয়ে দেখো, এটাই তো ট্রিকি প্রবলেম, মন দিয়ে শোনো, ভেরি গুড প্রবলেম। আচ্ছা দেখো, আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এটা মিরারের। আচ্ছা এই অবস্থায় এ ধরো স্ট্যাটিক রয়েছে, একদম স্ট্যাটিক রয়েছে, তাই তো? তাহলে ভেবে দেখো, এইদিকে টি, এইদিকে মাস অফ মিরার ইনটু জি, তাই না? হ্যাঁ। এবার পুরোটা স্ট্যাটিক রয়েছে না? হ্যাঁ স্যার। তাহলে টি ইকুয়াল টু কত? এমএমজি। এবার ধরো বাঁদরটা, সরি বাঁদরটা, বলো বাঁদরটা নিচের দিকে মাস অফ, এরে মাঙ্কি কে ক্যাপিটাল এম দিয়ে দাও। আচ্ছা ক্যাপিটাল এমজি। আর উপর দিকে টি, তার মানে টি ইকুয়াল টু এমএমজি। দেখো তার মানে কি দুটোর মাস সেম না, তাহলেই তো ও একই জায়গায় মানে স্ট্যাটিক থাকতে পারবে, তাই তো? হ্যাঁ। এটুকু তো বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবারে মন দিয়ে শোনো, তোমাদের তো বললাম ও যদি ছেড়ে দেয় তাহলে দুজনেই জিতে নিচে পড়বে, তাহলে ও দেখতে পাবে, পাবে কি পাবে না? হ্যাঁ পাবে। এবারে শোনো, যদি বাঁদরটা ওপর দিকে ওঠে তাহলে বলতো এই এমএমজি আর টি এর মধ্যে কোনটা বেশি হবে? স্যার টি। যদি টি বেশি হয় সেই টিটা তো এখানেও লাগছে, তাহলে এই তোমার মিরারটা উপরে উঠবে না নিচে নামবে? সে উপরে উঠবে। কারেক্ট, বোঝাতে পারছি? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বোঝাতে পারছি? তোমাদের যাদের যাদের এই মিসকনসেপশনটা আছে যে বাঁদর যদি উপরে উঠে তাহলে মিরার নিচে নামবে, না, বাঁদর উপরে উঠলে মিরারও উপরে উঠবে। দেখো তোমাদের কিন্তু বলছি, যদি বাঁদর উপরে উঠে তাহলে টিটাকে বেশি হতে হবে, টিটা যদি বেশি হতে হয় টিটা তো এর সাথেও কানেক্টেড, তার মানে এরও তো টি বেশি হবে, তার মানে এই মিরারও তো উপরে উঠবে, উঠবে না? হ্যাঁ। কোনো কিছু করলেই বাঁদর নিজের মুখ মানে নিজের ইমেজ দেখতে পাবে না এমন কোনো কন্ডিশন হবে না, ছেড়ে দিলেও দেখবে, উপরে উঠলেও দেখবে, নিচে নামলেও দেখবে, একমাত্র চোখ বন্ধ করা ছাড়া ওর কাছে আর কোনো উপায় নেই। কি স্যার বাঁদরের মাছটা বাড়িয়ে দাও? কেন স্যার? তাহলে বাঁদরটা নিচে নামবে, মিররটা উপরে উঠে যাবে। ওকে, সেটা একটা ইয়ে, কিন্তু বাঁদরের তো একবার ও করতে পারবে না। না ভেবে দেখো, কোনো একটা পজিশনে যদি ও ইকুইলিব্রিয়ামে চলে আসে তাহলেই দুটোর মাস সেম, তাই না? এই তোমরা কি আমার কনসেপ্টটা বুঝতে পেরেছো? হ্যালো, আমার কনসেপ্টটা ফিজিক্সের কনসেপ্ট যে বুঝতে পেরেছো? হ্যালো। হ্যাঁ স্যার। কোনো কিছু করলেই ভেবে দেখো, তার মানে ভেবে দেখো, ও যদি উপরের দিকে ওঠে বাঁদরটা তাহলে মিররটা উপরের দিকে উঠবে কি উঠবে না? উঠবে। কারেক্ট, বলো বাঁদরটা যদি নিচে নামে তাহলে মিররটা আস্তে আস্তে নিচে নামবে কি নামবে না? নামবে। মনে থাকবে? হ্যাঁ স্যার। ওকে, সো ডোন্ট ট্রাই অ্যাট হোম, ওকে, ডোন্ট ট্রাই অ্যাট হোম। চলো, দ্যাটস দা এন্ড অফ টুডেস ক্লাস, আই হ্যাভ গিভেন ইউ সাম হোমওয়ার্কস, এই হোমওয়ার্ক গুলো করো, লাস্টের যে প্রবলেমটা করালাম এগুলো দেখো, দেখবে আজকের ক্লাসটার অনেক কিছু শিখবে। ওকে।
যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো।